আমি রেকর্ড করতেছি, ভালো, সমস্যা নাই। আচ্ছা তো এটা হচ্ছে কোবায়াশির থিওরেম। তো মানে বেসিক্যালি যেটা হচ্ছে, একটা সিকোয়েন্স যদি দেওয়া থাকে, সেই সিকোয়েন্সটা যদি এরকম কাইন্ড অফ বাউন্ডেড হয়, প্রাইম ডিভিজারের সংখ্যা দিয়ে যদি বাউন্ডেড হয়, মানে ফাইনাইটলি মানে প্রাইম ডিভিজার থাকে, তাহলে তুমি আমি আমরা যদি ওই সিকোয়েন্সটাকে একটু শিফট করে দেই, ফর অল ইন্টিজার এ হচ্ছে ধরো 0 এর থেকে বড়, কারণ 0 হলে তো মেক সেন্স করে না। তো যদি এরকম একটু শিফট করে দেই, তাহলেই সেই সিকোয়েন্সটা হচ্ছে ইনফিনিটলি মানে প্রাইম দিবে। ওকে, এটা হচ্ছে কোবায়াশির থিওরেম। এটা অনেক পাওয়ারফুল থিওরেম, তাই পি থ্রিতে ইউজ করার মতো আর কি। এখানে যেমন পি থ্রিতে এটা ইউজ করতে পারবা, বাট এটা এটার মেবি একটা এলিমেন্টারি প্রুফ আছে। আচ্ছা না, এটা সরি সরি প্রুফ আছে, এটার এলিমেন্টারি প্রুফ নাই, আমি ঝামেলা করে করতে হয়। ওকে, যাই হোক, আমরা এটা সরাসরি ইউজ করতে পারবো। সো আমরা প্রমাণ করতে চাই যে এই সিকোয়েন্সটা মানে আমরা চাই যে এই সিকোয়েন্সটা ইনফিনিটলি মানে প্রাইম ডিভিজার আছে, সেটাই তো কোয়েশ্চেনটা বলে, রাইট? ইনফাইনাইটলি মেনি প্রাইম ডিভিজার। ওকে, তো এখন এটার জন্য সলিউশনটা আমি সরাসরি বলি। সলিউশনটা প্রথম আইডিয়াটা হতে পারে যে ধরো পি অফ এন যেটা কনস্ট্যান্ট টার্ম হইতো, যদি পি অফ এন ধরো একটা কনস্ট্যান্ট টার্ম, মানে পলিনোমিয়ালটা ধরো একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল, তাহলে কি আমরা তো কোবাইশি থিওরেম থেকে সরাসরি বলে দিতে পারি যে এইটার ইনফিনিটলি মানে প্রাইম আছে। তো তো ওইটাকে আমরা আসলে এখানে ব্যবহার করব। ধরো যে ধরো যে পি অফ এন, আমরা এখন দুইটা কেস আছে, পি অফ এন এর ধরো পি অফ জিরো হচ্ছে তো কনস্ট্যান্ট টার্মটা, মানে আমরা যদি এরভাবে লিখি যে পি অফ এন সমান হচ্ছে এস আপ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস এস আপ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডট 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 সরি এক্স এন না দিয়ে আমরা কে দেই, তো ধরো এরকম ডট ডট হচ্ছে এস আপ কে কে আর লাস্ট হচ্ছে এস আপ জিরো। তো এই এ নটটা মানে কি, এই এ নট হচ্ছে কি পি অফ জিরো। ওকে, তো দুইটা কেস আছে, দুইটা কেসের প্রথম কেসটা হচ্ছে যে পি অফ জিরো ইকুয়াল টু এ নট ইকুয়াল টু নন জিরো আর কি, নট ইকুয়াল টু জিরো। তাহলে তাহলে দেখো আমাদের এই সিকোয়েন্সটা কিন্তু ইনফিনিটলি মানে প্রাইম ডিভিজার আছে, টু টু দি পাওয়ার এন প্লাস এ নট হ্যাজ ইনফিনিটলি মানে প্রাইম ডিভিজার্স, তাই না? কোবায়াশির থিওরেম জাস্ট। তারপরে তো ধরো লেট লেট কিউ বি ওয়ান অফ দোজ প্রাইম ডিভিজার্স, ডিভিজার্স অ্যান্ড লেট অ্যান্ড লেট এন নট, এখানে পি অফ এন এর জায়গায় পি অফ জিরো নিছেন কেন, এটা বুঝি না। পি অফ মানে আমরা জাস্ট কনস্ট্যান্ট টার্মটাকে নিতেছি আর কি, পি অফ জিরো হচ্ছে। এখন দেখো কি করি আমরা, কারণ এই পাশের এই অংশটাতে দেখো বাকি যে এই অংশটা আছে, এই অংশটা সমান হচ্ছে এক্স টাইম কিউ অফ এক্স, তাই না? তো এক্স এই এই পাশের এই অংশটাকে ভাগ করে, কিন্তু ভাগশেষ থাকে এ নট, তো ওইটাকে আমরা আসলে ব্যবহার করার চেষ্টা করতেছি। সো একটা কিউ ধরো, যাতে কিউ ডিভাইডস টু টু দি পাওয়ার এন নট প্লাস এ নট, ঠিক আছে? দেন দেন ফর এখন আমরা জানি যে যদি এখন আবার দেখো, আচ্ছা আমি রিগোরাসলি সলিউশনটা লিখি, তোমরা এটা রিগোরাসলি লিখলেই বুঝতে পারবো যে এই টিশার্টটা কেন আসছে। তো লেট let n congruent n be a solution to দুইটা দুইটা congruence এর solution হতে হবে, n is congruent to n not mod q minus 1 and n is congruent to 0 mod q। এখন q আর q minus 1 তো কোপ্রাইম, তাই crt থেকে by crt such by crt such n exists, তাই না? তো এখন এই n এর জন্য দেখো, তুমি টু টু দি পাওয়ার n প্লাস a নট ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার n
প্লাস টু, সরি, পি অফ এন, পি অফ এন এটা সমান হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস এন টাইমস কিউ অফ এন, মানে আর একটা পলিনোমিয়াল কিউ অফ এন প্লাস এ নট, এখন ইজ কংগ্রুয়েন্ট টু 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 দি পাওয়ার এন নট প্লাস এন কিউ অফ এন এ নট মড কিউ, তাই না? কারণ যদি কোনো কিছু কিউ মাইনাস ওয়ানের মডে সেম হয় তাহলে আমরা জানি সেটা কিউ এর মডে সেটার পাওয়ার সেম হয়, তো এটা কংগ্রুয়েন্ট টু আবার টু টু দি পাওয়ার এন নট প্লাস এ নট, এটা তো জিরো, মড কিউ, তাই না? সুতরাং সুতরাং কিউ ডিভাইডস বুঝতে পারছো? তো আমরা জাস্ট হচ্ছে কনস্ট্রাক্ট করছি, মানে প্রথমে ধরছি যে এরকম একটা কনস্ট্যান্ট টার্মটাকে দিয়ে শিফট করলে সেটার ভিতরে অনেক ইনফিনিটি মানে প্রাইম থাকে, সেরকম একটা প্রাইম নিছি, সেই প্রাইম দিয়ে ধরো কোনো একটা টার্মকে ভাগ যায়, সেই টার্মটাকে জাস্ট এরকম লিখলাম। লেখার পর তারপর হচ্ছে এখন ওই পি অফ এন এর এন দিয়ে বসাবো আমরা, এখন পি অফ এন হইতে হলে মানে এই জিনিসটা সমান কংগ্রুয়েন্ট, এই জিনিসটা হইতে হলে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা টু টু পাওয়ার এন আর টু টু পাওয়ার এন এন নটের এন নট, দুইটা কংগ্রুয়েন্স হতে হবে, সেটার জন্য আমরা এটা নিছি। ধরো আমি এখানে হিন্ট হিন্ট দিয়ে দিই, এটা দেখানোর জন্য এটা নিছি, আর কিউ যাতে এন কে ডিভাইড করে সেটা সেটা নেওয়ার জন্য আমরা এটা নিছি। এই দুইটা ইনিকুয়াল মানে ইকুইভ্যালেন্স আমরা ওই দুই কারণে নিছি, একটা হচ্ছে টু টু দি পাওয়ার এন আর টু টু দি পাওয়ার এন নট, এটাকে এটা আর এটাকে কংক্রুয়েন্ট দেখানোর জন্য, আর এন কিউ এন এটাকে বাদ দিয়ে দেওয়ার জন্য, এটাকে বাদ দিয়ে দেওয়ার জন্য, এই জন্য হচ্ছে আমরা এই কিউ ডিভাইডস এন এটা নিছি। তো শেষমেশ দেখা গেল যে ওইরকম ওইরকম সব এন এন এর জন্য, সো যদি কিউ এটাকে ডিভাইড করে কিউ তারপর ওই টু টু দি পাওয়ার এন প্লাস পি অফ এন কেও ডিভাইড করে, তার মানে টু টু দি পাওয়ার এন প্লাস পি অফ এন এর ইনফিনিটি মানে প্রাইম ডিভিজার আছে যদি এ নট জিরো না হয়। ঠিক আছে, আচ্ছা ভাই আমি কনগ্রুয়েন্ট টু এন নট কেন নিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন কনগ্রুয়েন্ট টু এন নট এটা কেন নিলাম? ও যাতে এইটা এইটা পাওয়ার জন্য টু টু দি পাওয়ার এন ইজ কংগ্রুয়েন্ট টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান নেওয়ার জন্য মড মড কিউতে, কারণ মড কিউতে যাই না ও, সে মানে টু টু দি পাওয়ার এন মানে বুঝছো না, যদি ওটা হয় তাহলে তো অবভিয়াসলি হয়ে যাবে, কারণ টু টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান সমান তো ওয়ান, কংগ্রুয়েন্ট টু ওয়ান মড কিউ। সো হ্যাঁ মানে এটা জানো না যে টু টু দি পাওয়ার এম যদি ইফ এম ইজ কংগ্রুয়েন্ট টু এন মড কিউ মাইনাস ওয়ান দেন টু টু দি পাওয়ার মানে দেন এনিথিং পাওয়ার এম ইজ কংগ্রুয়েন্ট টু এনিথিং পাওয়ার এন মড কিউ, এটা তো অয়লার্স থিওরেম মানে ফার্মাসিউটিক্যাল থিওরেম থেকে আসে আর কি। ওকে, এবার আরেকটা কেস বাকি আছে, সেই কেসটা হচ্ছে এ নট সমান ধরো জিরো, ঠিক আছে? এখন যেটা করব, এখনো কিন্তু আসলে তেমন একটা ডিফারেন্ট না, এখনো আমরা ধরো টেক টেক অ্যান্ড আচ্ছা টেক আ টি সাচ দ্যাট পি অফ টি নট ইকুয়াল টু জিরো, এমন তো টি এক্সিস্ট করে রাইট? এখন মানে উপরে যে বাট আমরা এই পার্টটা পড়ছি কারণ হচ্ছে আমাদের সলিউশনটা কেমন হবে সেটা দেখার জন্য, এখন নিচের পার্টটাই হচ্ছে পুরো সলিউশনটার জন্য যথেষ্ট। ধরো এমন একটা টি নাও যাতে পি অফ টি নট ইকুয়াল টু জিরো হয়, ঠিক আছে? আমরা জানি উই নো দ্যাট টু টু দি পাওয়ার, এখন এটা সমান ধরো আমাদের এই নাম দেই এস আর এ, হ্যাঁ টু টু দি পাওয়ার এন প্লাস এ হ্যাজ ইনফিনিটলি মেনি প্রাইম ডিভিজার, কোবায়েশি থিওরেম থেকে হ্যাজ ইনফিনিটলি মেনি প্রাইম ডিভিজার, এটাকে আমরা ইন মেনি প্রাইম ডিভ, হ্যাঁ তো লেট টেক মানে লেট কিউ বি সাচ আ প্রাইম,
এখন একটা দুইটা লেমা ইউজ করব। একটা লেমা হচ্ছে যে ইফ এম ইজ কংগ্রুয়েন্ট টু এন মড কিউ দেন পি অফ এম ইজ কংগ্রুয়েন্ট টু পি অফ এন মড কিউ অ্যান্ড হ্যাঁ এবং হচ্ছে কি এম ইজ কংগ্রুয়েন্ট টু এন মড কিউ মাইনাস ওয়ান হইলে এ টু দি মানে এনিথিং x to the power a is con x to the power n is congruent to x to the power m mod q. acha edita hocche choto lemma thik ache eta ke dhore pashe likhe rakhi. now so let q dhoro divide kore hocche 2 to the power n not plus a k take n n emon bhabe nibo jate n is congruent to n not mod mod hoche q minus 1 and n is congruent to t mod q then 2 to the power n plus p of n is congruent to 2 to the power n not plus p of t mod q is congruent to 0 mod q kon amra dhorchilam eta hoche q eta ke divide kore so amader just ei part tai solution er মেইন পার্ট এর উপরেটা জাস্ট হচ্ছে কি আমরা আইডিয়া গ্যাদার করার জন্য করছি ও এইটা ও এটা হচ্ছে ধর দুইটা ডিফারেন্ট কেস আর কি এটা ধর ডিফারেন্ট কেস এন্ড ইফ মানে ধর দুইটা দুইটা ডিফারেন্ট লেমা আর কি দুইটা ডিফারেন্ট লেমা তে দুইটা ভিন্ন আমার মনে হচ্ছে অনেকেই এই মানে বিশেষ করে সেকেন্ডটা ধরতে পারতেছ না সেকেন্ডটা তুমি একটু মানে এক্সপ্লিসিটলি বুঝিয়ে দিতে পারবা মানে মানে কি যে একটা প্রাইম এটা এখানে তুমি যে ফার্মাসিউটিক্যাল থিওরেম একটু আচ্ছা স্পেল আউট করে নাও তাহলে আচ্ছা সো এখানে যেটা করছি এখানে হচ্ছে আমরা এই যে 2 টু দি পাওয়ার n ইজ কংগ্রুয়েন্ট টু দি পাওয়ার n নট এইটা বানানোর জন্য আমরা নিয়েছি যে n আর n n আর n ইজ কংগ্রুয়েন্ট টু q মাইনাস 1 হয় এটা হচ্ছে আমরা ধরো আমি যদি রেড কালার দিয়ে করি আর এটা এটাকে ধরো আমি রেড দিয়ে মার্ক করে দিলাম এইটা নিশ্চিত হচ্ছে যাতে এইটা লিখতে পারি টু দি পাওয়ার এন কংগ্রুয়েন্ট টু দি পাওয়ার এন নট আর পরে এইটা লিখছি এন যাতে টি এর কোপ্রাইম মানে কংগ্রুয়েন্ট হয় কিউ এর মডে তাই আমরা এটা লিখছি এখন এইখানে কিউ মাইনাস ওয়ান কেন নিশ্চিত আর কিউ এর জন্য কেন নিশ্চিত সেটা বোঝানোর জন্য আসলে এই লেমাটা লাগবে মানে এই যে এইখানে যে লেমাটা লিখছিলাম এটা বুঝছো যে এন যেহেতু এন আর এন নট যেহেতু কিউ মাইনাস ওয়ান এর মডে ইকুইভ্যালেন্ট তাই টু টু দি পাওয়ার এন ইকুইভ্যালেন্ট এটা জাস্ট ফার্মাসিউটিক্যাল থিওরেম থেকে আসে তুমি এক কাজ করো বুঝছো এম সমান সমান ই ওইভাবে লেখো এম সমান সমান কিউ মানে কিউ তো না কিউ তো অলরেডি ইউজ করে তো ধরো এম ইজ কংগ্রুয়েন্ট টু এন মড কিউ এটা ধরো দেওয়া আছে তো আমরা এইভাবে লিখতে পারি এম ইজ ইকুয়াল টু এন প্লাস কে কিউ মাইনাস ওয়ান এটা তো লিখতে পারি রাইট মানে কিভাবে বলবো এটা তো কেন লিখতে পারি এটা তো লিখতে পারি ওকে সো টু টু দি পাওয়ার এম ইজ কংগ্রুয়েন্ট টু 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 দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন প্লাস কে কিউ মাইনাস ওয়ান তাই না মড কিউ কারণ এটা তো অবভিয়াস আমরা এম এর মান সমান এটা কংগ্রুয়েন্ট টু 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 দি পাওয়ার এন টাইমস টু টু দি পাওয়ার কে কিউ মাইনাস ওয়ান মড কিউ এটাও সত্যি রাইট মানে জাস্ট ভেঙে দিছি এবার দেখো মানে এইখানে আমরা জাস্ট ইকুয়ালিটি লিখতে পারি কারণ আমরা জাস্ট আর কিছু করিনি ইকুয়াল ইকুয়াল চেঞ্জ কাজ করছি কিন্তু এখন দেখো টু টু দি পাওয়ার এন টাইমস টু টু দি পাওয়ার q minus 1 2 to the power 2 to the power k একটা mod q এখন দেখো ভিতরের এই অংশটা কি 1 না ফার্মাসিউটিক্যাল থিওরেম থেকে by f l t yes t minus 1 is congruent to 1 তো এই পুরো জিনিসটা হচ্ছে 2 to the power n এর মডে 2 to the power n এর ইকুইভ্যালেন্ট
এখন বুঝতে পারছো? মানে উল্টাটা, উল্টাটা সত্যি না, উল্টাটা নট নেসেসারিলি সত্যি না। উল্টা মানে ধরো যদি 2m ইজ কংগ্রুয়েন্ট টু 2n মড কিউ হয়, তাহলে এটা সত্যি না যে মড কিউ মাইনাস ওয়ান। এখানে একটা জিনিস আছে, এখানে অর্ডার বলে একটা কথা আছে, এটা নট নেসেসারিলি সত্যি, সবসময় সত্যি না আর কি, মাঝে মাঝে সত্যি বা সবসময় সত্যি না। যেমন একটা এক্সাম্পল হয়তো দেখাতে পারি, সাতের মডে ধরো 2 টু দি পাওয়ার কত হবে, সাতের মডে ধরো 2 টু দি পাওয়ার 4 ইজ কংগ্রুয়েন্ট টু 2 টু দি পাওয়ার 7, তাই না? তারপরে 4 কিন্তু 7-এর কংগ্রুয়েন্ট, 4-এর কংগ্রুয়েন্ট না, 7-এর কংগ্রুয়েন্ট না, মড 6-এ। মানে উল্টাটা সত্যি না, কিন্তু যদি এইটা সত্যি হয় তাহলে সবসময় সত্যি। মানে এইখান থেকে এটা সত্যি, এইখান থেকে এটা আর সত্যি না। মানে কি বলতেছি, আচ্ছা ওই উপরে যাই যেখানে লিখছিলাম, যে এইখান থেকে এটা সত্যি কিন্তু এখান থেকে এটা সবসময় সত্যি না। আচ্ছা আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এই প্রবলেমটাতে 2 টু দি পাওয়ার n কে রিপ্লেস করে দিয়ে ওই যে কোবাসির থিওরেমের যে নর্মাল মানে যে জেনারেটেড একটা সিকোয়েন্স আছে যে ওটা দিয়ে রিপ্লেস করে দিলেও কাজ করে না, রাইট? মানে আমি অত ভালো করে শুনিনি। হ্যাঁ হ্যাঁ ওটাও কাজ করবে, কারণ আমরা জাস্ট এখানে, ও একটা ঝামেলা আছে ওইখানে, হচ্ছে কি ধরেন আমরা যে এখানে 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n0 এর যে কংগ্রুয়েন্স নিছি না, ওইটা ওইটা আর কি ওইখানে খাটতে হবে, হ্যাঁ বুঝতে পারছি, ওই জেনারেল কেসে, সেটা তো সবসময় না হতে পারে আর হ্যাঁ কি। হ্যাঁ ওই তো মানে হচ্ছে যদি এরকম পাওয়া যায়, ইফ দেয়ার এক্সিস্ট সামথিং যেটার জন্য ওইটা হবে তাহলে হবে। এই প্রবলেমটা অনেক এক্সারসাইজের মতো হয়ে গেছে, বুঝছো? ইফ ইউ নো দ্য থিওরাম তাহলে হচ্ছে অনেকটা ই, মানে দিস ইজ সামথিং দ্যাট ইউ গিভ এজ অ্যান এক্সারসাইজ আফটার ইউ এক্সপ্লেইন টু দ্যাম দিস থিওরাম। এটা যদি কনস্ট্যান্ট হতো তাহলে ইনফিনিট হয়ে যায়, এখন দেখো যে কনস্ট্যান্ট না, যে কোনো একটা নন জিরো পলিনোমিয়াল দিয়ে রিপ্লেস করে দিই তাও ইকুয়েশনটা সত্যি এরকমই হয়েছে না? হ্যাঁ হ্যাঁ এখন অনেকে হচ্ছে এখানে আরেকটা সলিউশন মেবি ট্রাই করছে, যেটা হচ্ছে শুরস লেমা দিয়ে। এটা কি শূন্য উচ্চারণ না স্কুর? আমি জানি না। আচ্ছা সুর ধরি, শুরস লেমা বলে যে, শুরস লেমা হচ্ছে আরেকটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে দেয়ার আর ফর এনি প্রাইম, সরি ফর এনি পলিনোমিয়াল, পলিনোমিয়াল পি, ইন্টিজার পলিনোমিয়াল, ইন্টিজার পলিনোমিয়াল হচ্ছে জাস্ট পলিনোমিয়াল উইথ ইন্টিজার কোএফিসিয়েন্ট, ইন্টিজার পলিনোমিয়াল পি, দেয়ার এক্সিস্ট infinitely many primes primes of the form primes that divide p of n for some n, মানে এই p of a ধর একটা সিকোয়েন্স নিলাম p of n, তাহলে এই সিকোয়েন্সটার infinitely many prime divisor থাকবে যে কোনো polynomial constant for for any integer non constant, constant হলে তো আর কিছু সত্যি না, তাই না? এটা প্রমাণটাও ইজি, এটা প্রমাণটাও হচ্ছে যে মানে অয়লারের না কার যেন প্রাইমের ইনফিনিটি রিলেটেড প্রমাণ জানি, কার অয়লারের না না কি অয়লারের তো ভাই ইনফিনিটলি মেনি প্রাইম। হ্যাঁ হ্যাঁ অয়লারের প্রমাণটা জাস্ট কপি করতে হবে এখানে। আমি দেখাই দিব নাকি তোমরা ট্রাই করবা? প্রমাণটা যেটা করতে পারো যে অ্যাজিউম
আচ্ছা আমি হিন্ট দিয়ে দেই, হ্যাঁ, অ্যাজিউম দ্যাট পি অফ জিরো ইজ ইকুয়াল টু ওয়ান, ইফ নট মেক পি অফ এন ইকুয়াল টু ওয়ান, মানে যদি পি অফ জিরো ইকুয়াল টু যদি ওয়ান হয়, মানে কনস্ট্যান্ট টার্ম যদি ওয়ান হয় তাহলে তো হইলই, যদি কনস্ট্যান্ট টার্মটা না ওয়ান না হয় তাহলে এমন ভাবে একটু মানে পলিনোমিয়ালকে তো অনেক ভাবে শিফট করা যায় তাই না, যেমন ধরো পি অফ এক্স এইটা নট ইকুয়াল টু, মানে এটা ইজ নট ইকুয়াল, মানে কি বলবো, এখান থেকে ধরো আমরা এরকম শিফট করতে পারি এক্স প্লাস ওয়ান, তাহলে একটা ভিন্ন পলিনোমিয়াল পাবো, ভিন্ন মানে কোএফিসিয়েন্ট, অথবা ধরো পি অফ কে এক্স, তো এটা এটাতেও আমরা একটা ভিন্ন পলিনোমিয়াল পাবো, যেটাতে মানে কে এক্স হচ্ছে গিয়ে যে এস আপ এন কে টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন, তো এরকম ধরো একটা, তখন ওই পলিনোমিয়ালটা ধরো এরকম হয়ে যাবে আর কি, একটু ভিন্ন ভিন্ন কোয়েফিসিয়েন্টের হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা পলিনোমিয়ালকে বিভিন্নভাবে শিফট করতে পারি আর কি, তো ওই শিফট করে আমরা আর কি লাস্টের এ নট কে ওয়ান বানাই দেওয়ার চেষ্টা করবো আর কি, যদি না আর টাইম আছে, যদি কনস্ট্যান্ট আপটা ওয়ান হয়। কোনটা ইজি সলিউশন, এর আগেরটা? আচ্ছা রাফি আসে না কেন, অন্য ক্লাস নেওয়ার কথা। আচ্ছা মুসলিম ভাই আপনি এখন গ্রাফ থিওরি দেখাতে পারেন তাইলে, আমি হচ্ছে এই ফাইলটা দিয়ে দিব আর কি। আচ্ছা ঠিক আছে, রাফি এখন আসেনি? রাফির কারেন্ট আসে না এখনো। তুমি কি জিজ্ঞেস করছো? হ্যাঁ আমি মেসেজ দিছি। আচ্ছা ওকে, তাহলে আমি দেখি আপনাকে এখন। আচ্ছা আপনি পোস্টে আছেন রাইট? হ্যাঁ আমি আছি। আমি আমি ভাবতেছিলাম যে মানে কি, আমি রাফির প্রবলেম সেটটা আমি দেখলাম, দেখার পর হচ্ছে একটা প্রবলেম দেখলাম, মনে হলো যে এটা নিয়ে ইন্টারেস্টিং ডিসকাশন হতে পারে, এই জন্য। আচ্ছা আচ্ছা আপনি তাহলে শুরু করেন যেহেতু আপনার কন্টাক্ট আছে। হ্যাঁ ও আচ্ছা, আপনি চাচ্ছিলেন যে জাস্ট মানে হবে সেটা আপনি দেখবেন এরকম? হ্যাঁ মানে আমি আমি হচ্ছে আমি মানে আই ওয়াজ নট ট্রাইং টু মানে আমি দেখতে চাচ্ছিলাম যে ও রাখি কি দেখে। আচ্ছা ওকে সমস্যা নাই। আমি আর বাই দ্য ওয়ে আরেকটা কথা, এই শুনো, যে আমি কি পরীক্ষা সে আরো মানে এলিমেন্টারি প্রবলেম যেগুলো ডুয়েবল উইথ সে সিমিলার ট্রায়াঙ্গেল খুঁজে বের করা, সাইক্লিক কোয়াড্রেটিক বের করা, এই এই প্রবলেম টু রাইট করা অনেক পারে, ওই খালি জাস্ট ওই টু ফিনিশ করতে দিলে আই গেস, মানে ক্লাসে তো আমরা অনেক কিছু দেখাচ্ছি। হ্যাঁ না মানে ক্লাসে অনেক, আমি বলতেছি না যে এই, বাট এই আজকে হচ্ছে যেটা হয়েছে দেখলাম অনেকে মানে একটাও ঠিক মতো সলভ করতে পারে নাই, মানে একটু ই করে মানে দয়া মায়া করে আমি এটা বলতেছি। একটা ইজি দিয়ে দরকার হলে বাকিগুলো হার্ড দিয়ে। ইজি ইজি মানে এমন না, ইজি ইউ কি মানে তুমি হচ্ছে একটা প্রবলেম রাখতে পারো যে ইজি না, বাট ইউ স্টিল ডু ইট উইথ, মানে একটা প্রবলেম সলভ করতে না পারার পরে মোটিভেশন চলে যায় আর প্রশ্ন দেখতে মন চায় না, বাট মানে ওইটা তো প্র্যাকটিস করতে হবে তাই না, মানে টিএসটি তে তো তুমি হচ্ছে যদি এখান থেকে একটা দাগ পাও, আমার তো মনে হচ্ছে না টিএসটি তে তোমরা পারবা অত ভালো, তো প্রথম দিকে তো আমাদের ওইরকম পারতাম না, তো বাট আমরা তো 4.5 ঘন্টা পুরো টানা একটা প্রবলেমের পিছনে পড়ে থাকতাম, ওই ওই স্পিরিটটা বানাতে হবে আর কি, যত কঠিন প্রবলেম হোক। সেটা বলতেছি সেটা হচ্ছে ওই, হ্যাঁ বুঝতে পারছি ভাই, আপনার আপনারটা মানে ক্যাম্পের পড়ানোর পরে আর কি, মানে ওই না তুমি হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল সাইক্লিক কোয়াড্রেটিক কিন্তু অনেক কঠিন প্রবলেম সলভ করতে হবে, ইউ ডু নট নিড লাইক হেভি মেশিনারি টু সলভ। হ্যাঁ মানে আমার আসলে মনে পড়তেছিল যে আমি ক্লাসে কোবায়াশি দেখাইছিলাম এই জন্য আর কি এটা দেওয়া হয়ে গেছে। না আমি বুঝছি, মানে তারপরে হচ্ছে ওই জিনিসটা যেটা হইলো, মুখস্থ থাকে তাহলে তো এই প্রবলেমটা মানে অন্য কিছু টুকটা কাজ করলেই হয়ে যায়, মানে জিনিসটা এমন হয়েছে প্রবলেমটা, তুমি যদি নিজের থিওরেম জানো তাহলে তুমি চিনতে পারবা কি তোমার কাছ থেকে চাওয়া হচ্ছে, বুঝছো, মানে অ্যাটলিস্ট তুমি যদি থিওরেমের স্টেটমেন্টটা জানো এবং একটা এক্সাম্পল দেখে তুমি
জানো যে তোমাকে তোমার কাছে কি চাওয়া কি চাওয়া হয়েছে। আর যাই হোক মানে ওটা দেখা যাবে, আমরা আসলে আচ্ছা হ্যাঁ এই প্রবলেমটাকে দেখতেছো তোমরা কি বলতেছে, ডিউরিং এ ফিয়ার্স ডিসকাশন অ্যামং দ্য 4400 400 মেম্বার্স দ্য সাউথ আফ্রিকান ন্যাশনাল অ্যাসেম্বলি, ইচ অফ দ্য মেম্বার্স ইনসাল্টস এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য আদার। Later, a committee of 134 members is to be formed to investigate the incident, prove that it is possible to select this committee in such a way that none of the committee members was insulted by another committee member. মানে হচ্ছে 400 জন আছে, তোমার হচ্ছে প্রত্যেকে এক্স্যাক্টলি একজনকে কি করে ইনসাল্ট করে, তারপর হচ্ছে গিয়ে তুমি 134 জনের একটা গ্রুপ বানিয়েছো, এটা সাইজ 134, এবং তোমাকে দেখাইতে হবে যে এমন ভাবে এই 134 জনের গ্রুপটা বানানো সম্ভব যাতে হচ্ছে এই গ্রুপের মধ্যে এমন দুজন না থাকে যারা পরস্পর পরস্পরকে ইনসাল্ট করছে। আচ্ছা পরস্পর পরস্পরকে বললে হচ্ছে সিমেট্রিক্যাল মনে হয়, আর সিমেট্রিক মনে হয় বাট না, এই ইনসাল্টিং ইজ নট সিমেট্রিক, না আমি তোমাকে ইনসাল্ট করলে তুমি আমাকে নট নেসেসারিলি ইনসাল্ট করো। ওকে এট লিস্ট প্রবলেমটা কি বোঝা গেছে? ডাইরেক্টেড গ্রাফ দিয়ে মনে হয় সহজে বোঝা যাবে। হ্যাঁ মানে এমনিতে এই যেহেতু এটা গ্রাফ থিওরির ইসে দেওয়া, গ্রাফ থিওরির প্রবলেম সেটা দেওয়া, বেসিক্যালি মানে তোমার ফার্স্ট কাজ হবে হচ্ছে এটাকে গ্রাফ থিওরির ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা। এখন ট্রান্সলেট করলে আদৌ যে তোমার লাভ হবে এমন না, মানে হইতে পারে নাও হইতে পারে, বাট দিস ইজ আ গুড এক্সারসাইজ টু ডু, কারণ হচ্ছে তোমার কাছে যদি একটা জেনারেল ফ্রেমওয়ার্ক থাকে যেখানে তুমি সবকিছু ফেলে নিয়ে আলোচনা করতে পারো, তাহলে হচ্ছে মানে তোমার হচ্ছে দেখবা যে এফিসিয়েন্সি বাড়বে, দ্য সেন্স অফ ইউ কুড লাইক তোমার কাছে প্রথমে মনে হবে যে দুটো জিনিস অনেক আলাদা, বাট সেম ফ্রেমওয়ার্কে নিয়ে আসলে ও আচ্ছা এগুলো তো আসলে একই জিনিস, এই টাইপের জিনিসপত্র। এই জন্য তাহলে এই ট্রান্সলেশনটা যদি আমরা করতে চাই তাহলে আমি আমি হচ্ছে ধরে নিই যে তোমরা খুব বেশি কিছু পারো না, ঠিক আছে, আমি মানে এমন না যে আমি অনেক গ্রাফ থিওরির ফ্যামিলিয়ারিটি চাচ্ছি তোমার কাছ থেকে, যারা প্রথম প্রথম গ্রাফ থিওরি শুনছে তারা হচ্ছে এটাকে কীভাবে গ্রাফে বানানো বলো, মানে যারা নতুন শিখতেছো তাদের কাছ থেকে শুনতে চাচ্ছি, মানে এই এই সিচুয়েশনটাকে তুমি গ্রাফে ট্রান্সলেট করতে পারবে। গ্রাফে ট্রান্সলেট করতে গেলে সর্বদা কিছু ভার্টেক্স পাবে, এখানে ভার্টেক্স কাটা হবে, কেউ কিছু বলো না কেন? আচ্ছা চ্যাটে অনেক কিছু পেপারস গুলাকে আমরা হচ্ছে কি নোট বানাবো আর হচ্ছে ইনসাল্ট করাটাকে একটা এজ বানাবো। আচ্ছা হ্যাঁ মানে মেম্বার গুলো আমাদের ভার্টেক্স হবে, এবং যদি মেম্বার এ মেম্বার বি কে ইনসাল্ট করে তাহলে আমরা যেটা করতে পারি মেম্বার এর কারেসপন্ডিং ভার্টেক্স আর মেম্বার বি এর কারেসপন্ডিং ভার্টেক্স এর মধ্যে ডাইরেক্ট দিয়ে দিতে হবে, রাইট? ওকে মানে এটা হচ্ছে আমাদের গ্রাফ, যদি এ বি কে ইনসাল্ট করে তাহলে এর কারেসপন্ডিং ভার্টেক্স এর বি এর কারেসপন্ডিং ভার্টেক্স এর দিকে একটা ডাইরেক্ট এজ থাকে। তোমাকে ডাইরেক্ট গ্রাফ দেখানো হয়েছিল তো? না ভাই জাস্ট সব আন্ডার একটু গ্রাফ। আচ্ছা একটা ডিরেক্টর গ্রাফ হচ্ছে নর্মাল গ্রাফের মতোই এজগুলো ডিরেকশন আছে, ঠিক আছে, যেটা খুবই ন্যাচারাল একটা ই। এমনিতে যখন নর্মাল আনডিরেক্টর গ্রাফ থাকে তখন হচ্ছে একটা এজ কে পেজ হচ্ছে একটা আনঅর্ডার্ড সেট অফ আনঅর্ডার্ড পেয়ার অফ ভার্টেক্স, মানে নর্মাল আনডিরেক্টর গ্রাফ হচ্ছে যে দুইটা ভার্টেক্সের মধ্যে সম্পর্ক দেখানোর জন্য তুমি একটা এজ দাও। এখন ডিরেক্টর গ্রাফের জন্য তুমি যেটা করতেছো সেটা বেসিক্যালি তোমার সম্পর্কটা যদি এসিমেট্রিক হয় তাহলে সেটা তুমি হচ্ছে ডিরেক্ট দিয়ে দিতে রাখো। ওকে আচ্ছা এই এই এইটু বিষয় বলছো, এখন বলো তো লাস্টের জিনিসটা যেটা মানে লেটার পার্ট থেকে। আচ্ছা একটু আমি সরি মিউট করতে পারবা, আমি হচ্ছে কিছু নয়েজ শুনতেছি। হ্যাঁ আচ্ছা লাস্টের এই কথা থেকে গ্রাফ থিওরিটিক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করলে কি হয়? মানে গ্রাফ থিওরিটিক ভাষায় কি দেখাইতে বলছে? 134টা ভার্টেক্স থাকবে যাদের মধ্যে কোনো ডাইরেক্টেড এজ থাকবে না, একটা সেট অফ ভার্টিসেস যাদের মধ্যে কোনো এজ নাই তাদেরকে কি বলে? ইন্ডিপেন্ডেন্ট সেট, রাইট? এটা অলরেডি মনে হয় তোমার শুনছো,
বলেছিলেন আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট সেট হচ্ছে একটা সেট অফ ভার্টিসেস যাদের মধ্যে কোনো এজ নাই তাহলে বেসিক্যালি এই গ্রাফ বলতেছে যে আমার কাছে একটা গ্রাফ আছে যে গ্রাফে সবার আউট ডিগ্রি এক্স্যাক্টলি 1 বাই দ্য ওয়ে আউট ডিগ্রি শব্দটা কি শুনছেন স্যার এমনি ডিগ্রি তো শুনছেন রাইট হ্যাঁ কোন একটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে কি তার উপরে কতগুলা এজ অ্যাডজেসেন্ট সেটা ঠিক আছে এখন ডিগ্রি থাকে হচ্ছে নর্মাল আনডিরেক্টেড গ্রাফের জন্য আর ডিরেক্টেড গ্রাফের জন্য দুই ধরনের ডিগ্রি আছে ইন ডিগ্রি আর আউট ডিগ্রি ইন ডিগ্রি মানে হচ্ছে কতগুলো ডিরেক্টেড এজ তোমার মধ্যে এসে ঢুকছে আর আউট ডিগ্রি হচ্ছে তোমার কাছ থেকে কতগুলো ডিরেক্টেড এজ বের হয়েছে ঠিক আছে তাহলে এখানে যেহেতু বলতেছে যে আমরা এইভাবে ট্রান্সলেট করছি জিনিসটা যে এ যদি বিকে ইনসল্ভ করে তাহলে এ এর কারস্পন্ডিং ভার্টেক্স থেকে বি এর কারস্পন্ডিং ভার্টেক্সে একটা ডিরেক্টেড এজ আছে তাহলে আমরা বেসিক্যালি বলতেছি যে প্রতিটা ভার্টেক্সের আউট ডিগ্রি এক্স্যাক্টলি 1 ওকে আচ্ছা যেহেতু এটা নিয়ে কথা হয়েছে তোমরা হ্যান্ডশেক লেমা জাতীয় কিছু একটা শুনছো রাইট যে কোন একটা গ্রাফের সবগুলো ভার্টেক্সের ডিগ্রি এর যোগফল কত 2 টাইমস এজ হ্যাঁ 2 টাইমস দ্য নাম্বার অফ এজেস এটা হচ্ছে হ্যান্ডশেক লেমা এখন এটার ডিরেক্টেড ভার্সন কি হবে আচ্ছা আমি একটু গেস করব ইন ডিগ্রি প্লাস আউট ডিগ্রি আই থিংক আউট ডিগ্রি সমান ইন ডিগ্রি হবে সাম অফ আউট ডিগ্রি সমান সাম অফ ইন ডিগ্রি হবে এটা কি বুঝতে পারছো কেন হবে সাম অফ ইন ডিগ্রি সমান সাম অফ আউট ডিগ্রি গুলো সবগুলো যেগুলো একটা থেকে আউটে যায় সেটা অন্যটায় গিয়ে ঢোকে হ্যাঁ হ্যাঁ একটার যেটা আউট ডিগ্রি অন্যটা সেটা ইন ডিগ্রি মানে যে যে কোনো একটা ডিরেক্টেড এজের কথা চিন্তা করো এই ডিরেক্টেড এজটা হচ্ছে এই ভার্টেক্সটার আউট ডিগ্রিতে এক কন্ট্রিবিউট করে আর এই ভার্টেক্সের ইন ডিগ্রিতে এড কন্ট্রিবিউট করে দেয়ারফর এভরি ডিরেক্টেড এজ কন্ট্রিবিউটস এক্স্যাক্টলি 1 টু দ্য সাম অফ ইন ডিগ্রি এন্ড এক্স্যাক্টলি 1 টু দ্য সাম অফ আউট ডিগ্রি সুতরাং হচ্ছে সাম অফ ইন ডিগ্রি সাম অফ আউট ডিগ্রি সমান এখন এইটা কিসের ইকুয়াল হয় মানে এই দুটো ইকুয়াল টু হোয়াট এজ এর সমান টোটাল এজ এর সমান নাম্বার অফ ডিরেক্টেড এটা তো বুঝছো রাইট যে সাম অফ ইন ডিগ্রি আর সাম অফ আউট ডিগ্রি সমান এবং ইন ডিগ্রি আসলে টোটাল এজের সংখ্যার সমান এখানে যদি 2 নাই নর্মাল যেমন ডিগ্রি এর যোগফল ছিল হচ্ছে 2 টাইমস দ্য নাম্বার অফ এজেস এখানে 2 টা নাই 2 টা নাই কেন এটা বুঝতে পারতেছো আমি যদি সবার আউট ডিগ্রির যোগফল নেই তাহলে প্রতিটা ই কিন্তু একবারই কাউন্ট হবে প্রতিটা ডিরেক্টেড এজ কিন্তু একবারই কাউন্ট হবে রাইট মানে আমার কাছে যদি মানে আমি যদি সবার আউট ডিগ্রি যোগ করি তাহলে প্রতিটা এজ আসলে একবারই কাউন্ট হচ্ছে এইগুলা কি সবার জন্য ক্লিয়ার আমি তোমার সাথে কথাবার্তা বলো না এটা হচ্ছে অসুবিধা আর আমি মানে মানে আমার হচ্ছে রেসপন্স না পাইলে আমি বুঝতে পারি না যে আমার কিভাবে যাওয়া দরকার আচ্ছা এটা এটা বুঝতে পারছি ওকে আর কি বলা যায় ঠিক আছে আমি যদি আপাতত জাস্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে কথাবার্তা বলতেছি এমনিতে তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো এখানে বলা হচ্ছে সবার আউট ডিগ্রি এক্স্যাক্টলি ওয়ান এখন সবার আউট ডিগ্রি এক্স্যাক্টলি 1 হলে আসলে এই গ্রাফের এজ সংখ্যা কয়টা 400 রাইট সবাই কি এটা ক্লিয়ার বুঝতে পারছো মানে এখানে এজ খুব বেশি নাই গ্রাফে হ্যাঁ আচ্ছা মানে এই এই পার্টটা বুঝছো তো রাইট সবার যেহেতু আউট ডিগ্রি 1 আমরা জানি যে সাম অফ আউট ডিগ্রি সংখ্যা নাম্বার অফ ডিরেক্টেড এজেস তার মানে এই গ্রাফের আসলে এজের সংখ্যা 400 কারণ সবার আউট ডিগ্রি এক্স্যাক্টলি 1 এখন তার মানে দেখতেছো যে এই এই গ্রাফে ভার্টেক্স এর সংখ্যা আর এজের সংখ্যা হচ্ছে কম্পারেবল মানে প্রায় সমান প্রপোর্শনাল রাইট এই ধরনের গ্রাফের একটা নাম আছে যেটা বলে স্পার্স গ্রাফ ঠিক আছে কিন্তু নর্মালি তোমার এমনিতে একটা গ্রাফের কিন্তু অনেক এজ থাকতে পারে মানে আমার একটা 400 ভার্টেক্স এর একটা গ্রাফের ম্যাক্সিমাম কয়টা এক্স থাকতে পারে 400 C2 হ্যাঁ মানে রাফলি 400 স্কয়ার বাই ডি ঠিক আছে যদি আমরা একটু ই হয় রাফ মানে কিছুটা ই হইতে চাই তাহলে এইগুলোকে বলা হচ্ছে ডেন্স গ্রাফ ঠিক আছে ডেন্স গ্রাফ মানে যেগুলোতে এজের সংখ্যা proportional to n square যেটা সেগুলো হলো ডেন্স গ্রাফ ঠিক আছে আমি জাস্ট টার্মিনোলজি বলতেছি যেহেতু আমার কোনো কাজ নাই এগুলো কি বুঝতে পারতেছো কি
আচ্ছা তাহলে এখানে বেসিক্যালি আমাদের যে গ্রাফটা আছে সেটা বেশ স্পার্স, আমাদের হচ্ছে 400টা ভার্টেক্স, 400টা এজ আছে। এখন তোমাকে বলছে যে একটা বড় দেখাও যে একটা বড় সাইজের ইন্ডিপেন্ডেন্স সেট বানানো সম্ভব। তাহলে আমরা যদি আপাতত সকল ডিটেল ডিটেল ভুলে যাই, ঠিক আছে, মানে গ্রাফে যে না সরি প্রবলেমে যে নাম্বার গুলো আছে সেই নাম্বার গুলো মনে করো ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে আমরা এই চিন্তা করতেছি আমার কাছে একটা গ্রাফ আছে যে গ্রাফে এজ সংখ্যা খুব বেশি না, আমাকে দেখাইতে হবে যে একটা বড় সাইজের ইন্ডিপেন্ডেন্স সেট আছে। ঠিক আছে, বুঝতে পারছো? আমি হচ্ছে প্রবলেমের কোয়ান্টিটেটিভ সব পার্ট ফেলে দিলাম, জাস্ট কোয়ালিটেটিভলি চিন্তা করতে পারছি। এটাকে এখন মেক সেন্স করতেছে যে আমার কাছে বেসিক্যালি একটা গ্রাফ আছে যে গ্রাফে খুব বেশি এজ নাই, দেখাইতে হবে যে আমাদের একটা বড় সাইজের, মোটামুটি বড় সাইজের ইন্ডিপেন্ডেন্স সেট বানানো। এটা তো একটা ন্যাচারাল জিনিস টু অ্যাস্ক, রাইট? যদি বেশি এজ থাকে তাহলে কিন্তু বড় সাইজের ইন্ডিপেন্ডেন্স সেট বানানো যাবে, কারণ ইন্ডিপেন্ডেন্স সেট মানে ইন্ডিপেন্ডেন্স সেট হচ্ছে একটা সেট অফ ভার্টিসেস যাদের মধ্যে কোনো এজ নাই। এখন যদি অনেক বেশি এজ থাকে গ্রাফে তাহলে বড় সাইজের ইন্ডিপেন্ডেন্স সেট পাওয়াটা ডিফিকাল্ট, রাইট? এগুলো কি মেক সেন্স করতেছে? এখন আমি দেখাইতে চাই যে কিছু গ্লোবাল আর্গুমেন্ট দিয়ে 134 না পারলেও 100 সাইজের একটা ইন্ডিপেন্ডেন্স আছে এটা তুই বের করতে পারবো। ঠিক আছে, আমি 134 দেখাতে যাচ্ছি না, কারণ 134 এখনো বের করতে পারিনি, বাট আমি হচ্ছে খুব বেশি ট্রাই করে নিই, আমি জাস্ট 2 মিনিট ট্রাই করে 100 বের করতে পারছি। এখন সেটার জন্য আমাদের কিছু প্রবাবিলিটি জানতে হবে। ঠিক আছে, এখন জিনিসটা হচ্ছে তোমরা প্রবাবিলিটি কথা নিয়ে জানো, প্রবাবিলিটি নিয়ে তোমরা কতখানি কমফোর্টেবল, মানে জাস্ট প্রবাবিলিটি জিনিসটা কি এত গ্রুপ ইজ এর পরে। আচ্ছা, তো তোমরা কি র্যান্ডম ভেরিয়েবল কাকে বলে এটা জানো? প্রমাণ করো যে বইয়ে যতটুকু ছিল ততটুকুই জানি। আচ্ছা, ইন কেস হচ্ছে যারা জানো না, আমি হচ্ছে একটু এক্সপ্লেন করি। এমনিতে ভ্যারিয়েবল মানে তো তোমার জানো, ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে কি এমন একটা জিনিস যে তার ভিন্ন ভিন্ন ভ্যালু নিতে পারে, রাইট? এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল যে ভ্যালু ডিপেন্ড করে একটা র্যান্ডম ইভেন্টের উপর। যেমন মনে করো তুমি হচ্ছে একটা ছক্কা রোল করলা, একটা ছক্কা সিক্স সাইডেড ডাইস, ডাই তুমি হচ্ছে রোল করলা, এবং একটা র্যান্ডম ভ্যারিয়েবল হতে পারে হচ্ছে গিয়ে এই রোল করলে ছক্কাতে কত উঠছে সেটা, একটা ছক্কা রোল করলে তাতে কত উঠছে সেটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল এক্সাম্পল। কারণ কি কত উঠছে সেটা ডিপেন্ড করে হচ্ছে একটা র্যান্ডম ঘটনার উপরে, যে ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে কি ছক্কার রোলিং, রাইট? কি র্যান্ডম ভ্যারিয়েবলের ই বুঝতে পারছো? মানে এটা একটা র্যান্ডম, আচ্ছা, একটা র্যান্ডম ভ্যারিয়েবল ইজ এ ভ্যারিয়েবল দ্যাট টেকস ইটস ভ্যালু ডিপেন্ডিং অন এ র্যান্ডম ইভেন্ট, মানে একটা র্যান্ডম ইভেন্টের উপর ডিপেন্ড করে তার ভ্যালু আসে। ঠিক আছে, যেমন আমি একটা ছক্কা, আমি এটা আসলে ডেফিনেশন থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পল দেবো, মনে করো আমি একটা ছক্কা রোল করলাম, সেই ছক্কাতে যে ভ্যালুটা উঠবে সেটা একটা র্যান্ডম ভ্যালু, কারণ সেটার ভ্যালু 1, 2, 3, 4, 5, 6 এর যে কোনো একটা হতে পারে, রাইট? আচ্ছা, আরো আরো একটা এক্সাম্পল হতে পারে যে মনে করো একটা বাক্সের মধ্যে তোমার 5টা বল আছে, তুমি চোখ বন্ধ করে হচ্ছে আচ্ছা চোখ বন্ধ করে না, এইভাবে করে বলি যে আচ্ছা একটা 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 ইসের মধ্যে মনে করো 100টা বল আছে যার মধ্যে 5টা হচ্ছে সাদা, 100টা বল আছে যার মধ্যে 5টা সাদা, তুমি হচ্ছে যদি র্যান্ডমলি 5টা বল তুলো সেই বলগুলা মধ্যে কতগুলো সাদা এটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল। এক্সাম্পলটা কি বুঝছো? তোমার কাছে একটা বাক্স আছে যে একটা বল আছে যার মধ্যে 5টা হচ্ছে সাদা, তুমি এখন চোখ বন্ধ করে 5টা বল তুলো সেই 5টা বলের মধ্যে কয়টা সাদা হবে, দ্য নাম্বার অফ হোয়াইট বলস, এটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল। বা আরো ইজি এক্সাম্পল, মনে করো তুমি একটা কয়েন টস করতেছো 5 বার, এই কয়েন এর মধ্যে কতগুলো হেড পড়বে এটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল, দ্য নাম্বার অফ হেডস, তুমি যদি 5 বার কয়েন টস করো তাহলে সেটা একটা র্যান্ডম। আচ্ছা, তাহলে র্যান্ডম ভ্যারিয়েবল যদি জানো এরপরে আর কি বলা যেতে পারে? এক্সপেক্টেড ভ্যালু, এটা এটা কি জানো? একটা র্যান্ডম ভ্যারিয়েবল এক্সপেক্টেড ভ্যালু অফ
a random variable. আমি যখন বলতেছি কোন একটা র্যান্ডম ভ্যারিয়েবলের এক্সপেক্টেড ভ্যালু কত, আমি এখন জানতেছি র্যান্ডম ভ্যারিয়েবলটা গড়ে কত মান, গড়ে কত মান নেয়। যেমন আমরা যদি প্রথম এক্সাম্পলটাতে আসি, আমার যদি ওই র্যান্ডম ভ্যারিয়েবলটা কনসিডার করি যেটা হচ্ছে একটা ফেয়ার ছক্কা রোল করলে কত উঠে, এটা আসলে গড়ে কত উঠে বলতো? মানে একটা ফেয়ার ছক্কা আমি যদি রোল করি তাহলে গড়ে কত উঠে, এটা বের করার উপায় কি হবে? গড় এখানে গড় বলতে আমি হচ্ছে 3.5 কিভাবে বের করছো তুমি জানো যে এক পরে হচ্ছে 1/6 প্রবাবিলিটিতে, ধরে নিয়ে যদি ছক্কাটা ফেয়ার, দুই পরে 1/6 প্রবাবিলিটিতে, তিন পরে 1/6 প্রবাবিলিটিতে, চার পরে 1/6 প্রবাবিলিটিতে, পাঁচ পরে 1/6 প্রবাবিলিটিতে, আর ছয় পরে 1/6 প্রবাবিলিটিতে। তাহলে এই এইটা হচ্ছে কি তোমার এক্সপেক্টেড ভ্যালু দেবে। তুমি যদি এই যোগ বিয়োগটা করো তাহলে দেখবে হচ্ছে এক প্লাস দুই তিন, আর তিন ছয় আর চার দশ আর পাঁচ পনেরো, হচ্ছে একুশ, একুশকে ছয় দিয়ে ভাগ করলে হচ্ছে 7/2 বা 3.5। তার মানে কোনো একটা ছক্কা যদি, একটা ফেয়ার ছক্কা যদি আমরা রোল করি তাহলে গড়ে 3.5, ঠিক আছে? এটা কি ফেয়ার? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া, তাহলে আমি যদি ওই ওই র্যান্ডম ভ্যারিয়েবলটার নাম দেই এক্স, যদি ওই র্যান্ডম ভ্যারিয়েবলটার নাম দিই এক্স, তাহলে তার এক্সপেক্টেড ভ্যালুকে সাধারণত এইভাবে লেখা, ঠিক আছে, ই অফ এক্স, ঠিক আছে? তাহলে এক্স যদি এইটা হয়, ইফ এক্স ইজ দ্য নাম্বার অবটেইনড বাই রোলিং আ ফেয়ার six-sided die, তাহলে e of x কত হবে? 3.5. ইন জেনারেল যদি কোন একটা র্যান্ডম ভ্যারিয়েবল x হয় তাহলে তার এক্সপেক্টেড ভ্যালু বের করার উপায় কি? x যে যে ভ্যালু নিতে পারে তাকে ওই ভ্যালু সে কত প্রবাবিলিটিতে নেয় সেটা দিয়ে গুণ করে সবাইকে যোগ করে দেয়। আবার বলি, যে কোনো একটা র্যান্ডম ভ্যারিয়েবল বড় হাতের এক্স এর এক্সপেক্টেড ভ্যালু বের করার উপায় কি? এক্স যে যে ভ্যালু নিতে পারে সেই সেই ভ্যালুকে সে ওই ভ্যালুটা কত প্রবাবিলিটিতে নেয় সেটা দিয়ে গুণ করে সবাইকে যোগ করে দেয়। বা মাত্র যেটা দেখাইলেন সেটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, মাত্র যেভাবে দেখাইলেন মানে এইটা মানে এটা জাস্ট ফ্যান্সি ওয়ে অফ সেইং এটা যে কি করবা, যে যে ভ্যালু নিতে পারে, মানে মনে করো ভ্যালু নিতে পারে হচ্ছে গিয়ে এক্স, সেই এক্স কে হচ্ছে এ বড় হাতের এক্স যে ছোট হাতের এক্স ভ্যালুটা নেয় তার প্রবাবিলিটি দিয়ে গুণ করে সবাইকে যোগ করতে হবে। এই এই নোটেশনটা নিয়ে তো সবাই ক্লিয়ার হয়? জি ভাইয়া। আচ্ছা তাহলে এক্সপেক্টেড ভ্যালু ই, এক্সপেক্টেড ভ্যালু উঠছে। এখন আমি মনে করো এরকম একটা জিনিস জিজ্ঞেস করি যে মনে করো তোমার কাছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল আছে, যে র্যান্ডম ভ্যারিয়েবল শুধুমাত্র ইন্টেজার ভ্যালু নেয়, মানে খালি পূর্ণ সংখ্যা হতে পারে তার ভ্যালু। আচ্ছা দাঁড়ো, আর আরো সহজ হবে, এইটা আপাতত র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে চিন্তা করো, এই বাক্যটা কি অবভিয়াস মনে হয় না সবার কাছে? জাস্ট ইন আইসোলেশন, মানে আগের কথার সাথে কোনো মিল রাখতে হবে না। মানে তোমার কাছে মনে করো অনেকগুলো জিনিস আছে, সেই জিনিসটা সেই জিনিসগুলো আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা তো অবশ্যই অ্যাটলিস্ট অ্যাভারেজ ভ্যালু সমান হতে হবে, রাইট?
কারণ যদি সবাই অ্যাভারেজের চেয়ে কম হয় তাহলে তো ওই অ্যাভারেজটা হইতোই, মানে ওইটা তো অ্যাভারেজ হইতে পারতো না, রাইট? একইভাবে আরেকটা আছে, মানে মিনিমাম ইজ এট মোস্ট চিন্তা করে দেখ, পিজন হোল প্রিন্সিপাল আসলে এটাই বলে, মানে অবশ্যই এমন একটা হোল আছে যার মধ্যে এন বাই কে এর সিলিং সংখ্যক পিজন আছে, এটাই পিজন হোল প্রিন্সিপাল না? বা পিজন আর হোল যদি পছন্দ হয়, তোমার কাছে যদি এনটা জিনিস থাকে আর কেটা বাক্স থাকে, আর তুমি যদি ওই বাক্সগুলাকে ঢুকাতে চাও, সরি বাক্সগুলাকে ঢুকাতে চাও না, জিনিসগুলাকে ঢুকাতে চাও বাক্সে, তো অবশ্যই এমন একটা বাক্স থাকবে যে বাক্সে একটা ইচ্ছা থাকলে থাকবে, রাইট? তাহলে লিস্ট এভারেজ, হ্যাঁ, মানে এন বাই কে তো আসলে এভারেজ, রাইট? আমি যদি এনটা জিনিস কে ইফ আই টেক এন থিংস এন্ড পুট ইট পুট देम ইনটু কে বক্সেস, তাহলে প্রতিটা বাক্স এভারেজ কয়টা করে পায়, এন বাই কে টা পায়, রাইট? তাহলে যে বাক্সটা ম্যাক্সিমাম পাবে সে তো অ্যাট লিস্ট এন বাই কে টা পাবেই। এখন যেহেতু জিনিস তো ইন্টিগ্রাল, রাইট, জিনিসকে তুমি ভেঙে মানে ফ্র্যাকশন জিনিস একটা বাক্সে রাখতেছো, এই জন্য মানে তুমি যখন বলতেছো যে ম্যাক্সিমাম যে বাক্স আছে সেটাতে অ্যাট লিস্ট এন বাই কে টা আছে, তুমি ইফেক্টিভ বলতেছো এন বাই কে এর সিলিংটা আছে, ঠিক আছে? কারণ ইউ ক্যান রাউন্ড আপ, এটা পিজন হোল প্রিন্সিপাল, পিজন হোল প্রিন্সিপাল দ্যাটস ইট। আর তাহলে মিনিমাম যেটা আছে সেটা হবে ফ্লোর, মানে মিনিমাম জিরো হতে পারে স্যার, মানে না না মিনিমাম হচ্ছে অ্যাট মোস্ট, এত আমি তো বলিনি মিনিমাম এতটুকু হতে হবে। আমি যদি জিজ্ঞেস করি যে যেই বাক্সটাতে ম্যাক্সিমাম আছে সেটাতে অ্যাট লিস্ট কতটা আছে, অবশ্যই অ্যাট লিস্ট এন বাই কে টা আছে, এবং আই ক্যান টেক এ সিলিং, কারণ হচ্ছে গিয়ে জিনিস ফ্র্যাকশনাল হয় না। অ্যাট দ্য সেম টাইম যদি জিজ্ঞেস করি যে বাক্সটাতে সবচেয়ে কম সংখ্যক জিনিস আছে সেটাতে অ্যাট মোস্ট কয়টা আছে, সেটাতে নিশ্চয়ই এন বাই কে এর থেকে বেশি থাকতে পারে না, কারণ এটি অ্যাভারেজ, অ্যাভারেজ মিনিমাম যেটা সেটাতে অ্যাভারেজের চেয়ে বড় হতে পারে, এবং যেহেতু এটা হচ্ছে ইন্টেজার আমরা এখানে রাউন্ড ডাউন করতে পারি, কোন নিতে পারি, কোন সমস্যা নাই, ঠিক আছে? এটা এগুলো জাস্ট পিজন হোল প্রিন্সিপালি জাস্ট একটু অন্যভাবে বলা, বাট আমি কিছুটা সারপ্রাইজ যে তোমরা এটা যদি পিজন হোল প্রিন্সিপাল এটা আইডেন্টিফাই করতে পারলাম না। ওকে আচ্ছা, ওকে তাহলে সমস্যা নাই, আমরা হচ্ছে এগুলো নিয়ে কেন বলতেছি, মনে করো তুমি কোনোভাবে বের করলা যে একটা জিনিসের গড় 22.1, মানে কোন একটা জিনিসের গড় 22.1, এবং সেই জিনিসটা শুধুমাত্র ইন্টেজার ভ্যালু নিতে পারে, তাহলে কি অবশ্যই এমন একটা জিনিস আছে না যার ভ্যালু অ্যাট লিস্ট 3? হ্যাঁ, ঠিক আছে। এখন এই আইডিয়াটা ইউজ করে আসলে অনেক কিছু করে ফেলা যায়, এটা বেসিক্যালি পিজন হোল প্রিন্সিপাল বাট একটু অন্যভাবে বলা। এখন ওই এইটাকেই আমরা আমরা যে ল্যাঙ্গুয়েজে শিখলাম সেটা আসলে এটা বলে যে বেসিক্যালি আমরা এইটা বলতেছি এতক্ষণ ধরে, মানে আচ্ছা আচ্ছা এটা দেখো তুমি ডিফারেন্স করে কিনা, এটা বেসিক্যালি বলতেছে যে কোনো একটা র্যান্ডম ভ্যারিয়েবল অ্যাট লিস্ট তার অ্যাভারেজের সমান ভ্যালু নিবে উইথ প্রবাবিলিটি গ্রেটার দ্যান, এটা হচ্ছে ওইটাই যে
এটার প্রবাবিলিটি গ্রেটার দেন জিরো কেন, মানে এটা প্রবাবিলিটি ওয়ান না কেন? সরি হ্যাঁ ওয়ান ওয়ান না না ওয়ান না ওয়ান না ওয়ান না গ্রেটার দেন জিরো মানে এক্স জে মানে এক্স নন জিরো প্রবলেম এক্স পজিটিভ প্রবলেমটিতে মানে এটা এটার ভ্যালুটা নেই মানে কথাটা বুঝে নাই কারো আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবা। এটা বেসিক্যালি বলতেছে যে আগের আগের এক্সটা চিন্তা করো, আগের এক্সটা কি ছিল তার নাম্বার obtained by rolling a pair die, pair six sided die. Okay. আচ্ছা মানে at least একটা যেহেতু বড় সেহেতু হচ্ছে কি probability zero চেয়ে বড়। হ্যাঁ তুমি আসলে এইটা বলতেছো, তুমি আসলে বলতেছো যে একটা পেয়ার ছক্কা রোল করলে সাড়ে তিন বা তার চেয়ে বড় যে আসবে তার probability greater than zero, মানে পজিটিভ প্রবাবিলিটিতে সাড়ে তিন বা তার চেয়ে বড় কিছু পাওয়া সম্ভব একটা ছক্কা রোল করলে। তুমি আসলে এটা বলবো এটাই হচ্ছে ওইটা, বাট মোর জেনারেলি স্পিকিং ঠিক আছে এটা কি বুঝছি আমরা? জি ভাইয়া। আচ্ছা এখন এইটা যে কতখানি পাওয়ারফুল মানে জাস্ট এই সিম্পল আইডিয়াটা যে কতখানি পাওয়ারফুল সেটার জন্য আমি একটা এক্সাম্পল দেখি। তোমরা কি ডাবল কাউন্টিং এর ক্লাসে কোনো এরকম একটা প্রবলেম দেখছো যে আইএমসি 2002 একটা প্রবলেম ছিল যে 200টা প্রবলেম তার 200 জন স্টুডেন্ট একটা পরীক্ষায় অংশ নিচ্ছে, তার মধ্যে কেউ না জানলে বললে আমি আবার প্রবলেমটা রিপিট করব, 6টা প্রবলেম প্রতিটা প্রবলেম 120 সলভ হয়েছে, এই এরকম একটা প্রবলেম ছিল, এটা কি দেখছো তোমরা ডাবল কাউন্টিং সময়? আচ্ছা রাফি মনে জয়েন দিচ্ছে আমরা কি? আচ্ছা রাফি তো আরো আগে জয়েন দিচ্ছে, আমি এখন দেখতেছি আমি একটু প্রবলেমটা বের করি। তোমাদের ক্লাসরুমে আসছে ডাবল কাউন্টিং এর একটু সময় দাও, প্রবলেম সেট হিসেবে দেয় নাই খুব সম্ভবত, জাস্ট ই হিসেবে দিছে। প্রবলেম কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে, এখানে বলছে হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল কনটেস্টে 200 জন স্টুডেন্ট পার্টিসিপেট করছে, ওই কনটেস্টে 6টা প্রবলেম ছিল, আরো বলা আছে হচ্ছে প্রতিটা প্রবলেম অ্যাট লিস্ট 120 জন সলভ করতে পারছে, মানে অনেক অনেক ভালো স্টুডেন্ট ছিল এখানে। আপনাকে প্রুভ দ্যাট দেয়ার মাস্ট বি টু পার্টিসিপেন্টস সাচ দ্যাট এভরি প্রবলেম ওয়াজ সলভড বাই অ্যাট লিস্ট ওয়ান অফ দিস স্টুডেন্টস। এই লাস্টের বাক্যটা একটু দুইবার পড়া লাগতে পারে যদি প্রথমবার পড়ায় না বুঝবে, বাট খেয়াল করে বেসিক্যালি বলতেছে যে দেখাও যে এমন দুজন পার্টিসিপেন্ট আছে যারা দুইজনে মিলে 6টা প্রবলেম সলভ, মানে যে ওই 6টা প্রবলেমের প্রত্যেকটাই এদের অ্যাট লিস্ট একজন সলভ করছে। প্রবলেম কি ক্লিয়ার? মানে হচ্ছে কি এমন একটা দুইজনের টিম এক্সিস্ট করে যারা হচ্ছে সবগুলা প্রবলেম সলভ করছে, যারা দুইজন মিলে সবগুলা সলভ করছে, মনে কর প্রথম জন হচ্ছে প্রথম 4টা সলভ করছে, সেকেন্ড জন হচ্ছে লাস্টের 3টা সলভ করছে। ওকে
প্রবলেম কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা এটা ডাবল কাউন্টিং যে সলভ করতে গেলে কি হবে? যে ডাবল কাউন্টিং ক্লাস করছো তোমাদের কাছ থেকে আমি কিছু আইডিয়া নিই। একটা টেবিল বানাবো প্রথমে, যে একটা প্রবলেম ভার্সেস স্টুডেন্ট। এক্স্যাক্টলি, এটা এটা একটা ভালো আইডিয়া হতে পারে, যে আমরা একটা বাইপার্টাইট গ্রাফ কনস্ট্রাক্ট করলে বাইপার্টাইট গ্রাফ করতে পারো। আচ্ছা এখানে একটা কথা আছে, টেবিল আর বাইপার্টাইট গ্রাফের ওই দুইটা কিন্তু ইকুইভ্যালেন্ট কনস্ট্রাক্ট, ঠিক আছে? একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করার আসলে দুইটা উপায় আছে, ঠিক আছে? মানে দুইটা মেজর উপায় আছে, আরো আরো উপায় আছে, বাট এটা মনে হয় স্কোপের বাইরে। আচ্ছা না, বলে ফেলি, শুরু করছি যখন। আচ্ছা না, ক্লাস ই আমরা একটা টেবিল বানাতে পারি। টেবিলটা কিরকম হতে পারে? আমরা হচ্ছে মনে করে এদিক বরাবর হচ্ছে ছয়টা প্রবলেম রাখলাম। না, আমাদের কাছে ছয়টা রো আছে, 1, 2, 3, 4, 5, 6। এটা মনে করো পি ওয়ানের রো, এটা পি টু এর রো, এটা পি থ্রি এর রো, এটা পি ফোর, পি ফাইভ, এটা পি সিক্স। আর এদিকে মনে করো 100 জন যে স্টুডেন্ট আছে সেটা স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, আপ টু স্টুডেন্ট 200। এবং যে কোনো একটা রো আর কলামের ইন্টারসেকশনে এখানে আমরা 1 লিখবো যদি তোমরা এখন কমপ্লিট করো। ওয়ান লিখবো যদি ওই স্টুডেন্ট ওই প্রবলেমটা সলভ করে থাকে, আর যদি না করে তাহলে কত লিখবো? তাহলে 0 লিখবো। 0 লিখবো, ঠিক আছে। এই এটা কি দেখছো, মানে এই টাইপের কনস্ট্রাকশন দেখছো? এটাই তো মেইন আইডিয়া ছিল না? হ্যাঁ, এটাই তো পাশে করানো হয়েছিল। গ্রাফের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স না এটা? হ্যাঁ, এটা হচ্ছে গ্রাফের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। হ্যাঁ, তারপরে তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো বলো তো? যদি প্রতিটা প্রবলেম অ্যাট লিস্ট 120 জন হয়, তাহলে এই এই টেবিল থেকে কি বলা যায়, এই এই রোতে কয়টা ওয়ান আছে? প্রতিটা রোতে 120টা ওয়ান থাকবে, অ্যাট লিস্ট 120টা ওয়ান আছে। একই ভাবে সেকেন্ড রোতে অ্যাট লিস্ট 120টা ওয়ান আছে। ও, অ্যাট লিস্ট 720টা ওয়ান আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি যদি সবাইকে সবগুলোকে যোগ করো, মানে এখানে অ্যাট লিস্ট 120টা ওয়ান, এখানে অ্যাট লিস্ট 120টা ওয়ান, এখানে অ্যাট লিস্ট, তাহলে টোটাল হচ্ছে অ্যাট লিস্ট 720টা ওয়ান হয় যদি রো ওয়াইজ কাউন্ট করো, রাইট? আচ্ছা তাহলে আমাকে বলো তো যে অবশ্যই আমি যদি কলাম বরাবর যোগ করতাম তাও হচ্ছে অ্যাট লিস্ট 720ই হতো, 720টা ওয়ানই হতো অ্যাট লিস্ট। তাহলে কি এমন একটা কলাম থাকবে না যে কলামে অ্যাট লিস্ট 720 ভাগ 200টা ওয়ান আছে? এটা তো বুঝছো, রাইট? মানে তুমি জানো যে এই ইচের এই ম্যাট্রিক্সের এই টেবিলের ওয়ানের সংখ্যা হচ্ছে অ্যাট লিস্ট এই 720। তাহলে অবশ্যই এমন একটা কলাম আছে যে কলামে হচ্ছে 720 ভাগ 200টা ই আছে, ওয়ান আছে। এটা কি ফলো করতেছো? জি ভাই। 720 বাই 200 কত? 400 থেকে, মানে সরি 4 থেকে একটু কম, রাইট? বা 3 থেকে বেশি? তিনের থেকে কিছু বেশি। এখন তার মানে তুমি আসলে কি বলতে পারো? তুমি আসলে বলতে পারো না যে এমন একটা কলাম আছে যে কলামে অ্যাট লিস্ট 4টা ওয়ান আছে, কারণ এটা হচ্ছে গ্রেটার দেন 3। তাহলে এমন একটা কলাম থাকতেই হবে না যে কলাম হচ্ছে অ্যাট লিস্ট 4টা ওয়ান? জি আছে। আচ্ছা তাহলে ধরে নিতে পারো সেটা হচ্ছে কি স্টুডেন্ট 1, ঠিক আছে? মনে করো স্টুডেন্ট 1 এর এবং ধরে নিতে পারো যে এটা হচ্ছে P1, P2, P3 আর P4। এখন P5 আর P6 সে যদি সলভ করে ফেলে তাহলে তো আমার দুইজন মানুষ লাগবেই না, একজন দিয়ে সবাই কভার করতে পারছি। বাট একদম ওয়ার্স্ট কেসে চিন্তা করলে কি হবে? ওয়ার্স্ট কেসে চিন্তা করলে আমার আসলে এখন P5 আর P6 কে কভার করতে হবে বাকি 199 স্টুডেন্টের যে কোনো একজন, রাইট? এটাই তো আমাদের পয়েন্ট। আচ্ছা তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই টেবিলটিকে মুছে ছোট করে ফেলতে পারি। কিভাবে ছোট করে ফেলবো? এই রোগুলা মুছে দিব, ঠিক আছে? এই 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 রোগুলা মুছে দিব আর এই কলামটা মুছে দিব। তাহলে এখন আমার টেবিলের ডিমেনশন কেমন হবে, দৈর্ঘ্য প্রস্থ কেমন হবে?
মানে আপাতত আমরা তো p1 p2 p3 p4 অলরেডি তোমার স্টুডেন্ট 1 সলভ করে ফেলছে বলে আমরা ধরে নিয়েছি 2 times 199 হ্যাঁ এখন 2 times 199 মানে আমার কাছে দুইটা রো থাকবে আর এদিকে থাকবে 199টা এবং এখন হচ্ছে প্রতিটা প্রবলেম অ্যাট লিস্ট কয়জন সলভ করছে দুইজন মিলে মনে করো স্টুডেন্ট ওয়ান নাই আমরা যেখানে এখন আমরা জানি যে প্রতি রোতে কয়টা ওয়ান আছে 119টা আছে আর হচ্ছে তাহলে আমরা সেম রিজনিং এ কি বলতে পারি 2 × 119 / 199 এটা একের থেকে বড় না হ্যাঁ তাহলে আমরা সেম রিজনিং এ বলতে পারি যে আরো একজন আছে যে হচ্ছে দুইটা প্রবলেম সলভ করছে এই দুইটার মধ্যে দুটোই সলভ রাইট রাইট তাহলে হচ্ছে ওকে নাও আর শুরুতে যে S1 ছিল তাকে নাও তাহলে হচ্ছে আমরা ওই রকম দুজন পাই এইটা হচ্ছে কি ডাবল কাউন্টিং চলছে মানে এটা কি বুঝতে পারছো হ্যাঁ ভাইয়া আচ্ছা এবার আমি এই প্রবলেমটা অন্যভাবে সলভ করব বাট মানে এবং তোমার কাছে প্রথম এখন মনে হবে দিস পিওর ম্যাজিক আমরা এখন যেটা করব আমরা দুইটা স্টুডেন্ট র্যান্ডমলি এবং র্যান্ডমলি পিক করব উইথ রিপ্লেসমেন্ট মানে বুঝছো যে আমি একই স্টুডেন্টকে দুইবার পিক করতে পারি উইথ রিপ্লেসমেন্ট মানে হচ্ছে কি আমি আচ্ছা আমি উইথ রিপ্লেসমেন্ট উদাহরণ দিচ্ছি কারণ এগুলো হচ্ছে কি বই পড়তে যখন সময় পড়ব মানে দেখবা তখন চিনতে পারবো না ঠিক আছে মনে করো এখানে একটা কালো বল আছে বাকি দুটো সাদা তুমি যদি এইখান থেকে দুইটা বল উইথ রিপ্লেসমেন্ট তুলো তাহলে হচ্ছে তুমি একটা প্রথমে তুলবা তোলার পর ওটা দেখবা তারপর ওটাকে আবার বাক্সে ফেরত পাঠাই ঠিক আছে এটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট আর উইথাউট রিপ্লেসমেন্ট হচ্ছে কি তুমি যেটা বের করবা সেটা আর ভিতরে ঢোকাবা না তুমি একটা তুলবা ওকে তাহলে এই এটা কি বুঝতেছো যে আমি যদি উইথাউট রিপ্লেসমেন্ট দুইটা বল তুলি সে দুইটা বলেই কালো হওয়ার প্রবলিটি জিরো বাই দ্য ওয়ে এটা কালো দিস ইজ লাইক আমি যদি উইথাউট রিপ্লেসমেন্ট তুলি তাহলে আমি যদি উইথাউট রিপ্লেসমেন্ট দুইটা বল তুলি তাহলে দুইটাই কালো হওয়া কখনোই সম্ভব নয় রাইট কারণ কালো বল আছে একটা যদি উইথাউট রিপ্লেসমেন্ট তুলি কথা কি বুঝতে পারতেছো বাট আমি যদি উইথ রিপ্লেসমেন্ট তুলি তাহলে হইতে পারে মানে আমাকে প্রবলেম দিতে হবে এমনিতে বড় তো রিপ্লেসমেন্ট মানে রিপ্লেসমেন্ট মানে হচ্ছে আমি যেটা তুলছি সেটা আমি আবার ফেরত পাঠাই দিই আবার রেখে দিই এর মানে কি আমি একই স্টুডেন্ট দুইবার পিক করতে পারি কোনো সমস্যা নেই ঠিক আছে এখন এই দুইজন মিলে যে দুইজন আসলে একজন হইতে পারে কোনো সমস্যা নেই এই দুইজন মিলে তারা কয়টা প্রবলেম সলভ করছে এটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল হবে রাইট এইটা এইটা একটু ক্লিয়ার কিনা বলো যে ইফ আই পিক টু স্টুডেন্টস উইথ রিপ্লেসমেন্ট অ্যাট র্যান্ডম তাহলে ওই দুইজন স্টুডেন্ট কয়টা প্রবলেম টোটাল সলভ করছে দুইজন মিলায় সেটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল হবে কারণ আমি একটা র্যান্ডম আমি যদি ভালো দুইজন স্টুডেন্টকে পিক করি তাহলে হয়তো বেশি সলভ করবে আমি যদি খারাপ দুইজন স্টুডেন্টকে পিক করি তাহলে তাদের দুজন মিলে কম সলভ থাকছে রাইট
মানে এটা একটা র্যান্ডম ভেরিয়েবল একটা র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল যার ভ্যালু ডিটারমাইন্ড হয় একটা র্যান্ডম ইভেন্টের উপরে এখানে র্যান্ডম ইভেন্টটা কি দি ইভেন্ট অফ পিকিং টু স্টুডেন্টস র্যান্ডমলি এটা কি ক্লিয়ার আচ্ছা হ্যাঁ তাই যদি হয় আমাকে কেউ কি বলতে পারবা ই অফ এক্স কত আচ্ছা ই অফ এক্স কত সেটার আগে আমি একটা ছোট জিনিস মিস করে গেছি যেটা আমাদের বলতে হবে না বললে হয়তো এটা বের করতে পারবো না ঠিক আছে লিনিয়ারিটি অফ এক্সপেকটেশন ঠিক আছে লিনিয়ারিটি কথাটা মানে কি তোমরা জানো মানে লিনিয়ার কথাটা মানে কখন একটা ফাংশন লিনিয়ার লিনিয়ার মানে হচ্ছে কোন একটা ফাংশন এফ লিনিয়ার হবে যদি এফ অফ এক্স প্লাস ওয়াই সমান এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই হয় এবং সি এফ অফ এক্স সমান সমান এটা আগে না লিখে এফ অফ সি এক্স সমান সমান সি এফ অফ এক্স এটা হচ্ছে লিনিয়ার যখন দেখবা লিনিয়ার তখন মনে করবা এই দুইটা জিনিস ঠিক আছে লিনিয়ার মানে কি লিনিয়ার মানে হচ্ছে ইনপুটের যোগফলের ইমেজ ইমেজের যোগফলের সমান মানে যোগ বা এই এটাকে বাংলা করলে কি হয় যোগফলের ইমেজ ইমেজের যোগফলের সমান আর এটাকে বাংলা করলে কি হয় একটা স্কেলার দিয়ে গুণ করার পরে ইমেজ আসলে ইমেজ নিয়ে স্কেলার দিয়ে গুণ করলেও তাই এটা কি বুঝতে পারছো এটা হচ্ছে লিনিয়ার লিনিয়ার মানে কি যোগ করে ফাংশন নেওয়া আর ফাংশন নিয়ে যোগ করা একই জিনিস একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে ফাংশন নেওয়া আর ফাংশনটা আগে নিয়ে তারপর কনস্ট্যান্ট দিয়ে গুণ করা সেম এটা লিনিয়ার এখন লিনিয়ারিটি অফ এক্সপেকটেশন বলে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু যে ফাংশনটা না এইটা একটা লিনিয়ার ফাংশন মানে আমার কাছে যদি দুইটা র্যান্ডম ভ্যারিয়েবল থাকে এক্স ওয়ান আর এক্স টু আচ্ছা আগে এটা তো বুঝতেছে দুইটা র্যান্ডম ভ্যারিয়েবল যোগ ফল হচ্ছে যে আরেকটা র্যান্ডম ভ্যারিয়েবল রাইট দুইটাকে যোগ করে যে র্যান্ডম ভেরিয়েবল পাওয়া যায় তার এক্সপেক্টেড ভ্যালু আসলে এই দুইটার ইন্ডিভিজুয়াল এক্সপেক্টেড ভ্যালু এর যোগ ফলের সমান এটা প্রমাণ আমি এখন দিতেছি না আপাতত আপাতত এটাকে বিনা বাক্যে মেনে নিয়ে আমরা আছি তবে অ্যাট লিস্ট স্টেটমেন্টটাকে বুঝছো এবং এবং হচ্ছে এটাও সত্যি রাইট মানে এই স্টেটমেন্টটা কি বুঝছো এগুলো এটার নাম হচ্ছে লিনিয়ারিটি অফ এক্সপেকটেশন উইচ ইজ আ ভেরি ফ্যান্সি ওয়ে অফ সেইং দ্যাট এই এক্সপেক্টেড ভ্যালু ফাংশন ইজ লিনিয়ার কেউ না বুঝলে বুঝলো এরা মানে বুঝতে পারছি আচ্ছা তোমাদের কি ডাবল কাউন্টিং এর সময় ই দেখানো হয়েছিল যে কোন একটা পারমিউটেশন এর ফিক্স পয়েন্টের সংখ্যা এরকম কিছু দেখানো হয়েছিল হ্যাঁ আচ্ছা এইটা দেখানো হইলে আচ্ছা তাহলে এইখানে তোমার লিনিয়ারিটি অফ এক্সপেকটেশন এর পাওয়ারটা দেখতে পারবো আচ্ছা ঠিক কিভাবে প্রবলেমটা ডিসকার্ড করছে কি বলতে পারবো সংখ্যাগুলোকে যত বিভিন্ন ভাবে পারমিট করলে টোটাল ফিক্সড পয়েন্টের সংখ্যা কতগুলো ফিক্সড পয়েন্ট মানে পারমিট করার পরও
জিনিসটা আগের জায়গায় থেকে গেছে আর কি। এরকম টোটাল কতগুলো ফিক্স পয়েন্ট আছে? আচ্ছা এখন মানে প্রবলেম কি মনে পড়ছে শুন নাকি আরেকবার কি বলতে হবে? জি ভাই মনে পড়ছে, মনে পড়ছে। এটা হচ্ছে ওই ডাবল কাউন্টিং এর ক্লাসের শুরু দিকে দেখানোর কথা তাই দেখাইছিল। হ্যাঁ যে এনভেলপ এর সাথে মিল আছে যে তোমার ই, হ্যাঁ আচ্ছা এনভেলপ দিকে বলছিল নাকি খালি পারমিটেশন ফিক্স পয়েন্ট এই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে? এনভেলপ দিয়ে দেখেছিল একটা প্রবলেম, আবার হচ্ছে যে ম্যান ওমেন পাশাপাশি বসবে না এটা দিয়েও দেখেছিল। আচ্ছা আমি হচ্ছে আপাতত ই দিয়ে বলি মানে ফিক্স পয়েন্ট দিয়ে বলি মানে। আচ্ছা ফার্স্ট অফ অল ফিক্স পয়েন্ট কথার মানে আবার আমি ইন জেনারেল জিজ্ঞেস করি, কারণ হচ্ছে এইগুলা অনেক কমন শব্দ যেগুলো তোমার পড়তে যে এনকাউন্টার করো। ফিক্স পয়েন্ট মানে কি? কোন একটা ফাংশন প্রয়োগ করার পর যেটা সেম থেকে যায় f of x সমান x। কোন একটা ফাংশন f এর ফিক্স পয়েন্ট হচ্ছে যে x নট দিলে একটা ফিক্স পয়েন্ট হয় তাহলে x এর উপর ফাংশন অ্যাপ্লাই করলেও সেটা ফিক্স থাকে, দ্যাটস দা নেম ফিক্স। ওকে এখন এটা পারমিউটেশনের ফিক্স পয়েন্ট কি মনে করো 1 2 3 4 5 এইটার তো অনেকগুলো পারমিউটেশন আছে রাইট? এখন কিছু কিছু পারমিউটেশন আছে যেমন মনে করো এটার একটা পারমিউটেশন হতে পারে এরকম 1 3 2 4 5 ঠিক আছে। এই পারমিউটেশনটা কথা চিন্তা করো, এখানে 1 কিন্তু তার আগের জায়গায় রয়ে আছে, তারপর 4 আর 5 তার আগের জায়গায় ফিক্স আছে, তাহলে 1 4 আর 5 হচ্ছে এই পারমিউটেশনের ফিক্স পয়েন্ট। কারণ এখানে যে পারমিউটেশনটা তুমি অ্যাপ্লাই করছো এই পারমিউটেশনটা হচ্ছে প্রথমটা ফোর্থ এবং ফিফথ এলিমেন্টটাকে ফিক্সড রাখছে, তাহলে এটা হচ্ছে ফিক্স। এখন এইখানে কোয়েশ্চনটা কি ছিল যে এক থেকে এন এর যতগুলো পারমিউটেশন হয় মানে এক থেকে এনার কয়টা কয়টা পারমিউটেশন আছে? এখন মনে করো আমি এটাকে এভাবে লিস্ট করলাম, এটা হচ্ছে ফার্স্ট পারমিউটেশন, এটা মনে করো ফার্স্ট পারমিউটেশন, তো তুমি সেকেন্ড পারমিউটেশন লিখলাম, থার্ড পারমিউটেশন ফাইনালি তুমি এন ফ্যাক্টোরিয়াল তম পারমিউটেশনটা লিখলাম। এখন এটার তো অনেকগুলো ই আছে রাইট, এটার তো অনেকগুলো ফিক্স পয়েন্ট আছে, ইনফ্যাক্ট এটার এনটাই ফিক্স পয়েন্ট। প্রথম যে পারমিউটেশনটা যেটা হচ্ছে দি আইডেন্টিটি পারমিউটেশন, দ্য পারমিউটেশন দ্যাট ডাজ নাথিং, ঠিক আছে এটার ফিক্স পয়েন্টের সংখ্যা কয়টা? এনটাই। এখন এই সেকেন্ডটাতে কয়টা থাকবে, থার্ডটাতে কয়টা থাকবে, এখানে কি করা হয়েছিল সবগুলোকে যোগ করা হয়েছিল রাইট? এটা ছিল না প্রবলেম? হ্যাঁ। আচ্ছা এখন লাস্ট অ্যানসারটা কত আসছিল? এন ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল আসছে। আচ্ছা তাহলে এন ফ্যাক্টোরিয়াল আসলে হচ্ছে কি হচ্ছে বলতো, গড়ে কয়টা ফিক্স পয়েন্ট আসছে আমাদের, মানে প্রতি রোতে গড়ে কয়টা ফিক্স পয়েন্ট? গড়ে এনটা করে আছে না? না আচ্ছা গড়ে আমার -1 ফ্যাক্টোরিয়াল গড়ে কয়টা? আচ্ছা আমি কোশ্চেন আবার বলছি, একটা গড়ে একটা করে আছে ঠিক আছে, এন এর ভ্যালু যাই হোক গড়ে একটা, কারণ কি তোমার পারমিউটেশনের সংখ্যা এন ফ্যাক্টোরিয়ালটা, তুমি দেখলা যে টোটাল ফিক্স পয়েন্টের সাম হচ্ছে কাউন্ট অফ ফিক্স পয়েন্ট হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, তাহলে প্রতি রোতে আসলে গড়ে একটা করে ফিক্স পয়েন্ট ঠিক আছে, প্রতি রোতে গড়ে একটা করে ফিক্স পয়েন্ট। এখন আমি গড় আর এক্সপেক্টেড ভ্যালু তো সেম জিনিস, তাহলে আমি আসলে ওই সেন্টারটা এইভাবে করি মনে, আমি হচ্ছে কি ওই সেম প্রবলেমটাকে মানে আমাদের আসলে এখানে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটাকে আমরা যদি প্রবাবিলিটির ভাষায় নিয়ে আসি আমাদের আসলে ইফেক্টিভলি কী দেখাইতে হবে, আমাদের দেখাইতে হবে হচ্ছে আমরা যদি এক থেকে এন এর একটা র্যান্ডম পারমিউটেশন নিই, র্যান্ডম মানে ইউনিফর্মলি একটা র্যান্ডম একটা পারমিউটেশন নিই ঠিক আছে, এক থেকে এন এর একটা র্যান্ডম পারমিউটেশন নিলাম, সেই পারমিউটেশনটার কয়টা ফিক্স পয়েন্ট থাকবে সেটা তো একটা র্যান্ডম ভ্যারিয়েবল রাইট? এখন সেই র্যান্ডম ভ্যারিয়েবলটার নাম যদি এক্স হয় আমি সেই র্যান্ডম ভ্যারিয়েবলের এক্সপেক্টেড ভ্যালু আমি বের করতে চাই, এটা আসলে ইফেক্টিভলি কি জিজ্ঞেস করতে আমি বলতেছি যে কোন একটা র্যান্ডম পারমিউটেশন গড়ে কয়টা ফিক্স পয়েন্ট থাকে এটা আমি জিজ্ঞেস করতেছি, এবং আমাকে দেখাইতে হবে যে এটা সমান 1, আমি যদি এটা দেখাতে পারি 1 মানে গড় যদি 1 হয় তাহলে হচ্ছে সবারটা যোগ করলে এন ফ্যাক্টোরিয়াল হবে, কারণ জিনিস আছে এন ফ্যাক্টোরিয়ালটা, গড়ে যদি একটা করে থাকে তাহলে এন ফ্যাক্টোরিয়ালটা মিলে টোটাল হচ্ছে এন ফ্যাক্টোরিয়ালটা রাইট, মানে আমাদের এই আমি যদি এইটা দেখাতে পারি তাহলে সাফিসিয়েন্ট। এটা কি ফলো করছো? হ্যাঁ আচ্ছা যদি এইটা হয়
আমরা এখন যেটা করব এটা হচ্ছে খুবই মানে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক্স ইন কম্পিউটিং এক্সপেক্টেড ভ্যালু, সেটা হচ্ছে গিয়ে এই এক্সটাকে আমরা অনেকগুলো ছোট ছোট ইজি র্যান্ডম ভ্যারিয়েবলের যোগফল হিসেবে ভেঙে ফেলব। কি করব সেটা হচ্ছে আমি মনে করো এইরকম কতগুলো র্যান্ডম ভ্যারিয়েবল এক্স আই ডিফাইন করলাম যেটার ভ্যালু হবে 1 যদি ডেফিনিশনটা বুঝতে পারছো যে এক্স আই এমন একটা র্যান্ডম ভ্যারিয়েবল যেটা খালি দুইটা ভ্যালু নিতে পারে, সে নিতে পারে ইদার 1 অথবা 0। সে 1 কখন নেবে যদি আই তে একটা ফিক্স পয়েন্ট থাকে, এখন আই এর ভ্যালু মনে করো আমাকে কি করে দিলাম 3 বললাম, ঠিক আছে এক্স থ্রি কি হবে, এক্স থ্রি এর ভ্যালু 1 হবে যদি 3 একটা ফিক্স পয়েন্ট হয় আমাদের র্যান্ডম পারমিটেশন, আমাদের র্যান্ডম পারমিটেশনে যদি 3 একটা ফিক্স পয়েন্ট হয় তাহলে এক্স এর ভ্যালু হবে 1, যদি 3 একটা ফিক্স পয়েন্ট না হয় তাহলে আমাদের এক্স এর ভ্যালু হবে 0। মানে কি এক্স এর ডেফিনিশন গুলো বুঝে যেতে পারছে? আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো তো আমি যদি সবগুলো এক্স আই কে যোগ করি, যদি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি এগুলোকে যোগ করি তাহলে কি পাই? টোটাল নাম্বার অফ ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ফিক্সড পয়েন্ট। সবাই কি এটা ফলো করতে পারছো? আমি যদি সবগুলো এক্স আই কে যোগ করে দিই তাহলে আসলে আমি পাই এক্স বা হচ্ছে কি নাম্বার অফ ফিক্সড পয়েন্ট। সবাই একটু দেখো এটা বুঝছো কিনা, কারণ দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। আচ্ছা যে হ্যাঁ বললা সে কিন্তু আগেও হ্যাঁ বলছে, এই জন্য আমি সে এখনো ভরসা পেতেছি না। আচ্ছা মানে আমি হচ্ছে এখানে প্রতিটা হচ্ছে যে 1 কন্ট্রিবিউট করবে যদি উইটা একটা ফিক্স পয়েন্ট হয়, তাহলে মানে তার মানে হচ্ছে আমি সবগুলো ফিক্স পয়েন্টে যোগ করব এখান থেকে, ঠিক আছে? তাহলে আমাদের আসলে এইটা বের করা দরকার, রাইট? বাট লিনিয়ারিটি অফ এক্সপেকটেশন বলে এটা আসলে এটা আসলে ওকে এখন এইগুলো বের করা আসলে অনেক ইজি। কেন ইজি দেখো কোন একটা র্যান্ডম ভ্যালু এক্সপেক্টেড ভ্যালু বের করার উপায় জানি কি করতে হয় জানি, সে যে যে ভ্যালুগুলো নিতে পারে তাকে হচ্ছে ওই ভ্যালুটা নেওয়ার প্রবাবিলিটিতে গুণ দিয়ে যোগ করতে হয়। এখন এই প্রত্যেকটা কি কি ভ্যালু নিতে পারে, মানে এই প্রত্যেকটা আমি আপাতত এক্স ওয়ান এ ফোকাস করি, এক্স ওয়ান এর ভ্যালু যে 1 এটার প্রবাবিলিটি কত? শুরুটা 1 2 3 4 5 6 7 8 করে এন পর্যন্ত প্রত্যেকটা হতে পারবে উইথ ইকুয়াল প্রবাবিলিটি, রাইট? মানে একটা র্যান্ডম পারমিউটেশনের এই মাত্রাটা চিন্তা করো, এই হেডটা চিন্তা করো, এই হেডটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, আপ টু এন হতে পারে, এবং কোনটাতেই তো মানে বেশি প্রবাবিলিটি হবে না, রাইট? কারণ এটা ইউনিফর্মলি র্যান্ডম পারমিউটেশন ঠিক করছে। তাহলে এই প্রথমটা যে 1 হবে তার প্রবাবিলিটি 1/n, রাইট? তাহলে এই র্যান্ডম ভ্যারিয়েবলটা এক্সপেক্টেড ভ্যালু বের করার জন্য তোমাকে 1 কে 1/n দিয়ে গুণ দিতে হবে আর 0 কে কিছু একটা দিয়ে গুণ করতে হবে, কিন্তু কি দিয়ে গুণ করতে হবে সেটা ইম্পর্টেন্ট না, কারণ 0 দিয়ে 0 কে কোনো কিছু গুণ করে সেটা দিতে হবে, ঠিক আছে? মানে আমি মানে এমনি এক্সপেক্টেড ভ্যালু বের করার উপায় কি প্রতিটা ভ্যালু কে তার প্রবাবিলিটিতে গুণ করে যোগ করতে হবে। এখন ভ্যালু তো আছে দুইটা 1 আর 0, এখন 0 কে তার প্রবাবিলিটিতে গুণ দিতে হবে, কিন্তু 0 কে তার প্রবাবিলিটিতে গুণ করাটা কোনো প্রয়োজন নেই, কারণ 0। সুতরাং খালি এইটুকু রয়ে যাবে, তাহলে প্রতিটা
তাহলে e of x1 কত 1 / n 1 / n এটা তো প্রতিটার জন্যই সত্যি রাইট x2 এর জন্য e of x2 1 / n তাহলে আসলে তোমার এখানে অনেকগুলো 1 / n আছে যাদের m পয়েন্ট আছে ইনটা তাহলে যোগ করলে কত হয় ইনটা 1 / n তাহলে ইনটা 1 / n 1 হয় তাহলে গড়ে হচ্ছে একটা পয়েন্ট একটা পিক পয়েন্ট শেষ প্রমাণ ওকে এখানে হচ্ছে এত মানে হয়তো মনে হতে পারে যে আমরা এখানে অনেক কথাবার্তা বলছি বাট কথাবার্তা হইছে কারণ হচ্ছে এগুলো নতুন কনসেপ্ট বলে বাট যদি নতুন কনসেপ্ট না হইতো যদি ই আগে থেকে জানতা তাহলে এটা লিটারালি দুইটা লাইন ঠিক আছে আচ্ছা আমি আমি হচ্ছে আরেকটা প্রবলেম দিই ঠিক আছে তোমরা একটু অ্যাপ্লাই করো সেটা হচ্ছে মনে করো একটা রাউন্ড টেবিলে 2021 জন বাচ্চা বসে আছে এখন ধরে নয় এখানে 2021 আছে তুমি একটা হুইসেল দেওয়ার পরে প্রতিটা বাচ্চা ইকুয়াল প্রবাবিলিটিতে হয় তার ডানের নেইবারকে একটা খোঁচা দেয় অথবা বামের নেইবারকে একটা খোঁচা দেয় সিচুয়েশন বুঝতে পারছো মানে হচ্ছে তুমি হুইসেল দিবা প্রতিটা বাচ্চা একটা কয়েন টস করবে মনে মনে যদি হেড পড়ে তাহলে হচ্ছে তার ডানের নেইবারকে খোঁচা দিবে যদি টেল পড়লে বামের নেইবারকে খোঁচা দিবে ঠিক আছে এখন অবভিয়াসলি আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে কতজন অক্ষত বাচ্চা আছে মানে যারা খোঁচা খায় নাই এরকম কতজন বাচ্চা আছে এটা তো একটা র্যান্ডম ভেরিয়েবল রাইট আমি যদি এখন জিজ্ঞেস করি তাহলে গড়ে কতজন বাচ্চা খোঁচা খায় নাই এটা কিভাবে করবা এক্সপেক্টেড ভ্যালু অফ হ্যাঁ গড়ে কতজন খায় নাই খোঁচা আগের মতো হচ্ছে প্রতিটা বাচ্চার জন্য একটা করে র্যান্ডম ভেরিয়েবল ঠিক আছে মনে করো প্রথম বাচ্চাটার জন্য x1 এবং কি বলবো এটার ভ্যালু হবে 1 যদি সে খোঁচা না খায় যদি খোঁচা না খায় এবং 0 হচ্ছে গিয়ে যদি অ্যাট লিস্ট একটা খোঁচা খায় আচ্ছা ভাই সে বাম পাশ থেকে খোঁচা খায় না ডান পাশ থেকে খোঁচা খায় সেটা আলাদা আলাদা ভাবে কি করব না কি আলাদা আলাদা করব না মানে হচ্ছে যদি খোঁচা না খায় হচ্ছে কে খোঁচা খায় নি ওটা আমি তো কে খোঁচা খায় নাই আমি মানে কতগুলো খোঁচা খায় নাই আমি গড়ে সেটা জিজ্ঞেস করো তুমি প্রতিটার জন্য একটা করে র্যান্ডম ভ্যারিয়েবল ডিফাইন করবে সেটার ভ্যালু হচ্ছে হবে 1 যদি সে ডান এবং বাম কোন দিক থেকে কোথা না খায় এবং 0 হবে যদি সে অ্যাট লিস্ট একটা দিক থেকে কোথা খায় এটার আনসার কি 1 হবে না 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 1 হবে 1 হবে না একটু ওয়েট করো ঠিক আছে তাহলে তাহলে অক্ষত বাচ্চার সংখ্যা আসলে কত x1 + x2 + x3 + ডট 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 x 2021 না হ্যাঁ এখন আমাকে আসলে এই এই এক্সপেক্টেড ভ্যালুটা বের করতে হবে রাইট হ্যাঁ এখন এই এক্সপেক্টেড ভ্যালুটা লিনিয়ারিটি অফ এক্সপেকটেশন বলে হচ্ছে এটা আসলে এটার সমান অক্ষত বাচ্চার সংখ্যা 2021 মাইনাস ওইটা না 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 আমরা 1 দিছি যদি সে খোঁচা না খায় ডেফিনিশনটা কি ও ওকে ওকে তাহলে ঠিক আছে মানে x1 1 হবে যদি প্রথম বাচ্চাটা তার ডান বা বামের কোন দিক থেকে কোনো খোঁচা না খায় এটা হচ্ছে ডেফিনিশন আর 0 হচ্ছে যদি খায় কোনো অ্যাট লিস্ট একবার ওকে এখন আমাকে বলো যে আপাতত একটার দিকে ফোকাস করো কারণ সবগুলো আছে সেম e of x1 কিভাবে বের করতে হবে এটা কি কি ভ্যালু নিতে পারে 1 নিতে পারে আর 0 নিতে পারে 1 কে 1 হওয়ার প্রবাবিলিটিতে গুণ দিতে হবে আর 0 কে কিছু একটা দিয়ে গুণ দিতে হবে বাট সেটা ইম্পর্টেন্ট না সংখ্যাটা পাস এখন 1 কে কত দিয়ে গুণ দিতে হবে সে যে খোঁচা খায় না তার প্রবাবিলিটিতে গুণ দিতে হবে এখন একটা বাচ্চা খোঁচা খাবে না কখন যখন তার দুই পাশের জন দুই দিকে হ্যাঁ খোঁচা দেবে উল্টো দিকে তার ডানের নেইবার হচ্ছে আর বামে নিবার উল্টা দিকে তাহলে এটা আসলে 1/4 হবে তাই এ প্রবলেম তো 1/4 তাহলে এটা ফলো করতে হবে আচ্ছা একজনের হাফ করে দুজনের 1/4 হ্যাঁ মানে হচ্ছে দুই বেসিক্যালি দুইটা কয়েন টস খেলতেছে মানে তুমি মনে করো এই এই বাচ্চাটার কথা চিন্তা করো এর ডানে একজন আছে আর বামে একজন আছে এখন সেও তো একটা কয়েন টস করছে সেটাতেও একটা সার্টেন ভ্যালু পড়তে হবে যাতে সে এইদিকে পোক করে আর
ও যে কয়েনটা রাস করছে সেটাতে হচ্ছে একটা সার্টেন ভ্যালু করতে হবে যাতে ও এ দিকে বুক করে, তাহলে ওয়ান বাই, তাহলে প্রতিটার জন্য হচ্ছে ওয়ান বাই ফোর, রাইট? গড়ে কয়টা অক্ষত বাক্য আছে? 2021 আমরা কি করতে চাচ্ছিলাম, আমরা আমরা হচ্ছে দুইজনকে উইথ রিপ্লেসমেন্ট পিক করলাম এই র্যান্ডম ভেরিয়েবলটার এক্সপেক্টেড ভ্যালু আমি বের করতে দিই আমার, সেটা বের করার উপায় কি, আমরা এটাকে আবারও ভেঙে ফেলার ট্রাই করব, কি আর এই র্যান্ডম ভেরিয়েবলটাকে ওই একই সেলে এক্স ওয়ান দিয়ে এভাবে করে ভাঙার চেষ্টা করব, তাহলে কয়টা র্যান্ডম ভেরিয়েবল হবে এখানে? তিনটা না ছয়টা, একটু খেয়াল করো, তোমার হচ্ছে প্রতিটা প্রবলেমের জন্য একটা র্যান্ডম ভেরিয়েবল দিতে হবে, মানে বেসিক্যালি তুমি কি করছো, আচ্ছা প্রবলেমের কথা বলতেছো, মানে এক্স আছে কি, মানে এক্স আছে কি, এক্স হচ্ছে কি ওই দুইজন মিলে কয়টা সলভ করছে সেটা, এখন তুমি ওইটা যদি করতে চাও তাহলে সেটা তুমি ছয়টা র্যান্ডম ভেরিয়েবল বানাও, এক্স 1 এক্স 2 এক্স 3 এক্স 4 এক্স 5 আর এক্স 6, ঠিক আছে? এবং ডেফিনিশন কি হবে, এক্স 1 কি হবে, এক্স 1 এর ভ্যালু 1 হবে 0 হবে যদি আমি যে দুইজনকে পিক করছি সেই দুইজনের একজন যদি ওই প্রবলেমটা সলভ করে তাহলে ওয়ান দিব, আদারওয়াইজ জিরো দিব, যদি এমন হয় যে দুইজনের একজনও সলভ করতে পারে না তাহলে জিরো, এটা কি ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা তাহলে ই অফ এক্স সমান সমান কি লিনিয়ারিটি অফ এক্স এর কি সমান হবে? এবার আমাকে বলো যে যে কোনো একটা বলো, কারণ বাকি বলে সব একই, ই অফ এক্স 1 কত, 1 গুণ কিছু একটা প্লাস 0 গুণ কিছু একটা, এখন এ কিছু একটা কত হবে, কে 1 মাইনাস কে ভি সলভ করে নি তার প্রোবাবিলিটি, হ্যাঁ এখন পার্টিকুলার ই অফ এক্স এর ইকুয়াল ভ্যালু পাবা না, বাট অ্যাট লিস্ট পাবা, রাইট? তাহলে প্রতিটা প্রবলেম অ্যাটমোস্ট হচ্ছে 80 জন সলভ করে নাই, তাহলে তুমি যদি মানে জিরো বানাইতে চাও, মানে তুমি যদি এই এক্স ওয়ান ভ্যালু জিরো বানাইতে চাও তাহলে তোমাকে কিরকম আনলাকি হতে হবে বুঝতেছো, তোমাকে ওই 80 জন থেকে দুইবার পিক করতে হবে, রাইট? জিরো বানানোর জন্য মানে যে 80 না মানে একমাত্র 80, এটা কি বুঝতে পারছো, মানে প্রতিটা প্রবলেম, মানে আমি অ্যাপল তো প্রবলেম ওয়ান নিয়ে চিন্তা করি, অ্যাপল প্রবলেম ওয়ান নিয়ে চিন্তা করো, এটা সলভ হয় বাই 120 পিপল অ্যাট লিস্ট, তাহলে অ্যাটমোস্ট 80 জন পার্সন আছে যারা এটাকে মিস করছে, রাইট? তাহলে তোমাকে যদি এক্স ওয়ান এর ভ্যালু জিরো হইতে হয় তাহলে তোমাকে এই 80 জনের মধ্যে থেকে দুইবার পিক করতে হয়, যেটা প্রবাবিলিটি কত, অ্যাটমোস্ট 80 বাই 200 স্কোয়ার, রাইট?
তারপরের বার 79/200 হওয়া উচিত ছিল না? আমি হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট করছি। উইথ রিপ্লেসমেন্টটা কেন হলো? উইথ মানে নিছি, আমার হচ্ছে মানে ওইভাবে চিন্তা করার প্রয়োজন নেই। মানে হচ্ছে আমি ধরে নাও যে অ্যাটমস, আচ্ছা আমি আপাতত দুজন তো একই হইতে পারে না। হ্যাঁ দুজন একই হইতে পারে এখানে, মানে এরকম মানে আমি দুজন একই হইলেও আমি আমার বাউন্ড হোল্ড করবে, আমি এত লুজ হইতে পারবো এখানে, এই প্রবলেমটা আসলে খুবই লুজ। মানে আমি দুজন একই, আমার আসলে আমি দেখাইতে চাই যে আমি দুজন সেম মানুষ কিন্তু আমার অসুবিধা, ঠিক আছে? মানে এমনিতে তো তাহলে আরো প্রবলেম যেতে আরো ই হতো, ছোট হইতো, তাই? কারণ 80/200 গুণ তোমার 79/199 কোনটা বড়? প্রথমটা বড়, 80/200 স্কোয়ার কি বড়? না আমি বলতেছি দুটোকে স্কোয়ার করো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা আসলে কোনটা কোনটা বড়? 79/200 হচ্ছে, আমি এইটা যদি আমি করি তাহলে আমি আরো খারাপ প্রবলেমটি পাবো, মানে ফেল করা। একজন হইতে পারে, হইতে পারে যে আমি একই মানুষ করলাম, সমস্যা নেই। মানে 80/200, তাহলে এটা হচ্ছে অ্যাটমোস্ট, দুইজন যে মিস করবে তার প্রবলেম হচ্ছে অ্যাটমোস্ট এত। তাহলে অ্যাট লিস্ট একজন যে হিট করবে, মানে অ্যাট লিস্ট একজন যে কারেক্টলি সফটওয়্যার আছে তার প্রবলেম অ্যাট লিস্ট আছে, ঠিক আছে? তাহলে ই অফ এক্স ওয়ান কি অ্যাট লিস্ট এটা না 1/80 স্কোয়ার? আচ্ছা দাঁড়া, এটা না ই করে ফেলি, ঠিক আছে, বসে না থাকি। এটা করলে হয় 2 আর 5, তাহলে 2/5 এর স্কোয়ার কত? 4/25, রাইট? তাহলে পুরোটা কত আসে? 21/25 কে 6 দিয়ে গুণ দিলে 126/25। আচ্ছা দাঁড়াও, আমি কেন জানি হইল না, কিছু তো সমস্যা হচ্ছে ভাইয়া। আচ্ছা 1 থেকে ওইটা মাইনাস করছি কেন, এটা একটু বলবেন? আচ্ছা না ঠিক আছে, এটা তো 1 এর থেকে বড়, রাইট? না বুঝতে 1 থেকে বড় করছি তো উল্টা জিনিসটা নিতে। ও আচ্ছা দাঁড়াও, এই হ্যাঁ এটা কত হয়? আমি ওখানে 5 থেকে বড়, গ্রেটার দ্যান 5 হলে বড় না, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ওকে, তাহলে এটা কি বুঝতে পারছো কি করছে? আমি আরেকবার একটু ই করি, মানে পুরোটাকে একবার রিভাইজ করলে হয়তো বুঝতে পারবো। আমরা কি করতেছি, পিক 2 স্টুডেন্ট উইথ রিপ্লেসমেন্ট, উইথাউট রিপ্লেসমেন্ট করতে পারো বাট উইথ রিপ্লেসমেন্ট করি, সমস্যা নেই। ইউনিফর্ম লেটার এন্ড নট, প্রথমে আমরা কি করলাম এই এই ঘটনাটা ঘটাইলাম, আমি যে দুইজন স্টুডেন্ট নিলাম, যে দুইজন স্টুডেন্ট একজন হইতে পারে, তারপরে হচ্ছে এই দুইজন স্টুডেন্ট মিলে কতজনকে সলভ করছে, কয়টা পার্সন সলভ করছে সেটার নাম দিলাম এক্স। এখন এক্স কে আমরা x1+x2+x3+x4+x5 লিখলাম। এখন আমরা দেখাইতে পারি, আমি যদি দেখাইতে পারি যে
এই গড় ভ্যালুটা সে মনে করো হচ্ছে এমন আসবে 5.14, মনে করো এটা আসলে আমি জাস্ট বলি যে ই অফ এক্স মনে করো 5.14 আসবে, এটা মানে কি, মানে হচ্ছে আমি যদি দুইজন প্রবলেম অ্যাট র্যান্ডম, সরি দুইজন স্টুডেন্ট অ্যাট র্যান্ডম পিক করি তাহলে তারা গড়ে দুইজন মিলে 5.14টা প্রবলেম সলভ করে। এখন গড়ে যদি তারা 5.14টা প্রবলেম সলভ করে তাহলে অবশ্যই এমন দুইজন থাকবে না যারা দুজন মিলে 6টা সলভ করে, কারণ সবাই যদি 5 বা তার থেকে কমটা সলভ করতো তাহলে গড় কখনো 5.14 হইত না। কলিং ব্যাক টু দ্যাট, মানে আগে আমরা যেটা বলছিলাম যে ম্যাক্সিমাম হচ্ছে অ্যাটলিস্ট অ্যাভারেজের সমান, এখন অ্যাভারেজ যদি 5.14 হয় তাহলে ম্যাক্সিমাম অ্যাটলিস্ট 5.14 হবে, কিন্তু ম্যাক্সিমাম তো একটা ইন্টেজার ভ্যালু, তুমি কয়েকটা সলভ করছো এটা তো আর 5.14 হবে না, যদি তোমার ম্যাক্সিমাম অ্যাটলিস্ট 5.14 হয় তাহলে ম্যাক্সিমাম আসলে 6, রাইট? তাহলে হচ্ছে যদি গড় এরকম আসে 5.14 যাতে কিছু একটা, মানে 5-এর থেকে বড় কিছু আসে তাহলে উইয়ারটা, এখন যদি 5-এর থেকে বড় আসে কিনা সেটা চেক করার উপায় কি, আমরা ইন্ডিভিজুয়ালি এগুলো এক্সপেক্টেড ভ্যালু বের করবো। ই অফ এক্স ওয়ান কত, ই অফ এক্স ওয়ান হচ্ছে গিয়ে এক্স ওয়ান কখন ওয়ান হয়, এক্স ওয়ান তখনই ওয়ান হয় যখন এক্স ওয়ান জিরো হয় না, এক্স ওয়ান কখন জিরো হয়, এক্স ওয়ান জিরো হয় তখনই যখন তুমি হচ্ছে গিয়ে এমন দুজনকে পিক করছো যারা হচ্ছে গিয়ে প্রবলেম ওয়ানটা মিস করছে, এখন প্রবলেম ওয়ান মিস করছে এরকম মানুষের সাথে হচ্ছে একমাত্র 80 জন, ঠিক আছে? আমি যদি এখন দুইজনকে পিক করি উইথ রিপ্লেসমেন্ট তাহলে এই 80 জন থেকে এই দুইজনকে নিব, তার প্রবলিটি হচ্ছে অ্যাটমোস্ট 80/200 স্কোয়ার, দুই মানে দুইজনই যে ওই 80 জন থেকে আসছে 80/200 স্কোয়ার অ্যাটমোস্ট। এখন তার মানে অ্যাটলিস্ট একজন যেটা সলভ করবে তার প্রবলিটি হচ্ছে অ্যাটলিস্ট এটা 1-এটা, এখন এটা করে কত আসছিল, দিস ইজ ইকুয়াল টু 21/25, রাইট? তাহলে প্রতিটারই এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 21/25, এটাকে আমি যদি 6 দিয়ে গুণ দিই তাহলে সেটা হচ্ছে 5-এর থেকে বড় কিছু একটা আসছে, বুঝছো? মানে 5.something কিছু আসে, যেহেতু 5.something কিছু আসতেছে তার মানে হচ্ছে আমি দেখতেছি কি গড় হচ্ছে 5-এর থেকে স্লাইটলি হায়ার, যেহেতু গড় 5-এর থেকে স্লাইটলি হায়ার এর মানে হচ্ছে অবশ্যই এমন দুজন থাকতে হবে যারা শুধু 6টা সলভ করে, আদারওয়াইজ এটা সম্ভব না। সত্যি এটা মানে ফলো করছ? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ওকে, অনেক বেজি গেছে, আমি তো হচ্ছে একটা প্রবলেম দেখে দেখছিলাম, এটার জন্য আমার সমস্যা নেই, অ্যাটলিস্ট তোমার যদি বুঝতে পারো তাইলে টাইম উইল স্পেন্ড, এমনি কি বুঝছো? যদি আসলে মেইন প্রবলেমে আমরা যেটা সলভ করতেছিলাম সেটা তো আমরা এখন জানি, মানে আমরা আসলে সলভ করার জন্য এইটা হারান নি কেন, ঠিক আছে? এখানে হয়েছিল সিমিলার টাইপ অফ আইডিয়া নিয়ে আমাদের করা যেতে পারে, কীভাবে করা যেতে পারে জানো, মানে 100 আমি বলছিলাম কি 134 না 100 হিট করো, 100 হিট করা খুব ইজি। তুমি মনে করো কমিটিটা বানাইতেছ, ঠিক আছে? ওই কমিটি বানাইতেছ, মানে কিভাবে বানাবা, তুমি হচ্ছে প্রত্যেকজন মেম্বারের জন্য একটা কয়েন টস করো, প্রতিটা মেম্বারের জন্য একটা কয়েন টস করো, যদি হেড পড়ে তাহলে তাকে কমিটির মধ্যে নিয়ে নাও, ওই মেম্বারটাকে কমিটির মধ্যে নিয়ে নাও, ঠিক আছে? তাহলে কমিটির সাইজ কত বড়, মানে কত বড় হবে সেটা একটা র্যান্ডম ভেরিয়েবল, কেউ কিছু বলো? হ্যাঁ হ্যাঁ, কমিটি কিভাবে গঠন করতেছে বুঝছো তো, আমি হচ্ছে প্রতিটা মেম্বারের জন্য একটা করে কয়েন টস করতেছি, মানে মেম্বার ওয়ানের কাছে যাচ্ছে এটা কয়েন টস করছি, হেড পড়ছে তুমি কমিটিতে আসো, সেকেন্ড মেম্বারের কাছে গেলাম কয়েন টস করলাম, ফেল পড়লো না তুমি কমিটিতে যাবো, এভাবে করে করলাম। তাহলে এখন যে কমিটি তৈরি হবে সেটা সাইজটা একটা র্যান্ডম ভেরিয়েবল, ধরে নাও সেই র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে এক্স। এখন আমি যদি এইভাবে করে র্যান্ডমলি কমিটি বানাই তাহলে সেটা কি একটা ইন্ডিপেন্ডেন্ট সেট হবে তার কোনো গ্যারান্টি আছে না? কারণ হইতেই পারে হচ্ছে গিয়ে এমন দুইজন যারা মানে একজন আরেকজনকে ইনসাল্ট করছিল দুইজনের জন্য হেড পড়ছে, তাহলে আমি হচ্ছে ইম্পোর্ট মানে তাদের দুজনকেই কমিটি ঢুকাই দিব, তাহলে তো খালি এটার সাইজ দেখলে হবে না, আমাদের হচ্ছে যেটা করতে হবে কিছু ব্যাড কনফিগারেশন আছে ওটাকে ফেলে দিতে হবে। এখন আমরা এটা কীভাবে করবো বলি, মনে করো আমি এভাবে করে বানাই ফেললাম কমিটি, কারণ কমিটা বানাই ফেলার পরও এমন কিছু পেয়ার আছে যাদের মধ্যে এজ আছে, এখন আমরা যদি প্রতিটা এজের একটা মাথা মানে কমিটি থেকে বের করে দিই তাহলে আমাদের হয় না, মানে এটা ইন্ডিপেন্ডেন্ট সেট হয়ে যায় না? হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা আরো এফিশিয়েন্টলি করতে পারি, যেমন মনে করো আমার যদি এমন একজন থাকে যার এরকম ছিল আপাতত ওই মাঝখানে যে আছে তাকে সরাইলে, মানে তাকে সরাইলে লাভ হইতো, বাট
আমি যেটা বললাম সেটা করলে তো অবশ্যই হবে, প্রতিটা এজের একটা মাথা সরাই দিলেই আমার কাজ। তাহলে আমরা এই আমি যেটা বানাইলাম যে কমিটি বানাইলাম সেই কমিটিতে এজ কয়টা আসবে সেটাও একটা র্যান্ডম ভ্যারিয়েবল হবে, কয়টা এজ হবে আসবে সেটাও একটা র্যান্ডম ভ্যারিয়েবল। ধরে নাও সেই র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই। তাহলে আমি হচ্ছে কি যতগুলো এজ আছে প্রতিটার এক মাথা আমি কমিটি থেকে বের করি, তাহলে বের করে দেওয়ার পরে কমিটির সাইজ কত বড় হবে? x minus y। এখন আমি হচ্ছে এই কোয়ান্টিটির দিকে তাকাবো, এই কোয়ান্টিটিটা তো লিনিয়ারিটিভ এক্সপেকটেশন বলে এটা হচ্ছে এটার সমান e(x - e)y। আর e(x) কত আমাকে বলো, যে শুরুতে আমি যদি প্রথমে একদম বাদ বিচার ইনভার্জাস পয়েন্ট অফ টা ঢুকাই দেই মানে e(x) কত, x কি ছিল মনে আছে তো, x হচ্ছে যে আমি পয়েন্ট অফ করে ঢুকানো শুরু, তাহলে e(x) কত হবে? আবার আগে চাইলে ভাঙতে পারো এটাকে ইন্ডিকেটর প্রতিটা মেম্বারের জন্য একটা ইন্ডিকেটর তারপর তুমি কি বলছো এক্স ওয়ান এর ভ্যালু হবে ওয়ান যদি মেম্বার ওয়ান কে প্রথমে ঢুকানো হয়, এক্স টু এর ভ্যালু হবে ওয়ান যদি মেম্বার টু কে প্রথমে ঢুকাই ফেলা হয়। এখন প্রতিটা আসলে ঢুকবে কত প্রবলেমিতে, হাফ প্রবলেমিতে, আর তাহলে প্রতিটার জন্য আসলে হাফ হাফ করে থাকে, সব যোগ করলে আসলে 400টা হাফ বা 200। আর ওয়াই এরটার জন্য কয়টা এজ ঢুকবে, এখন যে কোনো একটা এজের কথা চিন্তা করো, এই এজটা যে ঢুকবে তার প্রবলিটি কত, যে কোনো একটা আরবিটারি এজ চিন্তা করে, এই এজটা যে আমাদের এই কমিটির মধ্যে ঢুকে তার প্রবলিটি কত, কোন একটা এজকে ঢুকতে গেলে কি ঘটনা ঘটতে হবে পয়েন্ট অফ ওয়াইজ, এইখানে 100 হয় তাহলে এই হচ্ছে 100, তার মানে তুমি দেখতেছো যে এই সেটটার সাইজ অ্যাট লিস্ট 100 গড়ে 100, তার মানে অবশ্যই 100 সাইজের একটা বানানো যাবে, মানে আমরা কোয়েশ্চনে যে 134 অ্যাচিভ করতে বলছি আমরা 134 অ্যাচিভ করি নাই, আমরা 100 অ্যাচিভ করছি, বাট খেয়াল করে দেখো লিটারালি কিচ্ছু করি নাই, আমরা কিচ্ছু করি নাই, আমরা লিটারালি জাস্ট একটা র্যান্ডম মানে জাস্ট গ্লোবালি দিকে তাকাইছি, গ্রাফের ভিতরে কোনো কিছুই দিক নেই, তাতেই আমরা হচ্ছে 100 পাইছি, মানে এটাকে বুঝছো মানে দিস শুড ফিল লাইক ম্যাজিক, ম্যাজিক। আচ্ছা আমি অনেক রাত হয়ে গেছে, আমরা শেষ করে দিন এই যে জিনিসগুলো দেখলাম এইগুলা এটাকে মানে ব্রড আমব্রেলাতে বলা হচ্ছে প্রবাবিলিস্টিক মেথড, একটু প্রবাবিলিটি আরো ভালো জানলে এগুলা আরো তাড়াতাড়ি ক্যাচ করতে পারতে হতো, বাট বেশ ইন্টারেস্টিং জিনিস। আমরা 80 জন পারসন অ্যাট মোস্ট হচ্ছে এটা প্রবলেম সলভ করতে পারে নাই,
আর 130 জন হচ্ছে এট লিস্ট সলভ করছিল, তো আমরা কি সব সময় এট মোস্ট যেটা করছে ওইটা নিব? যে আপনি তোমার সাথে প্রবলেম করতে হবে রাইট, তোমাকে বের করতে হবে যে এট লিস্ট একজন, মানে এই দুইজন যে পিক করছে সেই দুইজনের একজন যে এট লিস্ট প্রবলেম ওয়ান সলভ করছে এটা তোমাকে কমপ্লিট করতে হবে। এখন নরমালি এট লিস্ট এজ এ প্রবলেম সলভ করার উপায় কি আছে, নেগেশনটা কি করে? আমি হচ্ছে আরেকটা এক্সাম্পল দিই, কিভাবে বলা যায় যে মনে করো তোমার কি বললে ভালো হয়, একটা কম্বিনেটরি একটা কাউন্টিং প্রবলেম চিন্তা করো যেখানে এট লিস্ট আছে, তোমার বার্থডে প্যারাডক্স ইজ টু হার্ড, আমি খুবই ইজি একটা যেটা এট লিস্ট ইয়ে হয়। আচ্ছা হ্যাঁ এইভাবে বলি, কতগুলো পাঁচ লেটারের ইংলিশ শব্দ আছে যেখানে এট লিস্ট একটা এ আছে? কোশ্চেন বুঝছো, কতগুলো পাঁচ লেটারের ইংলিশ ওয়ার্ড আছে যেখানে এট লিস্ট একটা এ আছে? কারণ এট লিস্ট একটা এ মানে কি হয়, একটা এ অথবা দুইটা এ অথবা তিনটা এ অথবা চারটা এ অথবা পাঁচটা এ, তাহলে হয় তুমি এইভাবে সলভ করতে পারো যে তুমি প্রথমে কাউন্ট করলা কতগুলোতে একটা এ আছে, তারপরে তুমি কাউন্ট করলা কতগুলোতে দুইটা এ আছে, তারপরে তুমি কাউন্ট করলা কতগুলোতে তিনটা, কতগুলোতে চারটা, কতগুলোতে পাঁচটা, তারপরে তুমি সবগুলো যোগ করে দিলে, এইটা একটা উপায় হতে পারে। আরেকটা উপায় হতে পারে হচ্ছে তুমি একটাও এ নাই এইটা কাউন্ট করলা, এরকম কয়টা ওয়ার্ড আছে কাউন্ট করলে, তারপর সেটাকে টোটাল ওয়ার্ড থেকে বাদ দিয়ে দিলাম, এখন বলো কোনটা সোজা? তো এ নাই এটা কাউন্ট করে টোটাল থেকে বাদ দেওয়া সোজা। ওইখানেও সেম রিজনিং, ঠিক আছে, যে আমার আসলে কি দরকার ছিল, আমার দরকার ছিল হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট প্রবলেম ওয়ান ইজ সলভ বাই অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য টু পিপল দ্যাট আই হ্যাভ সিলেক্টেড অ্যাট র্যান্ডম, এটা ছিল আমাদের কি। এখন যেহেতু এখানে অ্যাট লিস্ট আছে আমি হচ্ছে এইভাবে চিন্তা করি যে এদের দুজনের একজনও সলভ করে নাই, এটা বের করে নিই তাকে ওয়ান থেকে বাদ দিই, এখানে যে কাজটা তুমি করছো ওইটা এখানেও সেম কাজ হচ্ছে আর কিছু না, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা তাইলে আমরা শেষ করে দিই, ঠিক আছে? ওকে স্টপ শেয়ারিং এন্ড স্টপ রেকর্ডিং।